আমাদেরকে দিনের এক উচালে স্রোতে মসজিদের মতো পরিবেশে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করছে। আল্লাহ দিন আল্লাহ তাআলার বহুত বড় নিয়ামত, এই জন্য মেয়ের মাস্তারামের নিয়ামত শুকর গুজারি হওয়া উচিত। আল্লাহ তাআলা এই নিয়ামত আমাদেরকে দান করছেন, এই নিয়ামতের চেয়ে বড় কোনো নিয়ামত আর দুনিয়াতে নেই। এই জন্য মেরে মোহতারাম, আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে পাকের মধ্যে বারবার নিয়ামতকে স্মরণ করেছে, ওয়াজকুরু নিয়ামাতাল্লাহ আলাইকুম ইযা আযাকুম ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনিয়ামতি ইখওয়ানা। আল্লাহ রাব্বুল ইজ্জত আনসারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমাদের ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো যখন তোমরা আপোষের মধ্যে শত্রু ছিল। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার ঘাটিতে যখন আনসারদেরকে বায়াত করলেন 11 জন আনসারদেরকে, তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছিলেন এই কথা যে আমি তোমাদের দেশে যাইতে চাই আর তোমরা তোমাদের দেশে আমাকে নিয়ে যাও যাতে আল্লাহ তাআলার দিনকে আমি প্রচার করতে পারি। তো আনসাররা বলল যে আমাদের যে দুইটা গোত্র আছে হযরত আমাদের আপোষে লড়াই করতেছে, আপনি দোয়া করেন যাতে আমাদের এই লড়াই খতম হয়, এরপর আমরা ইনশাআল্লাহ আপনাকে নিয়ে যাই। তো আল্লাহ রাব্বুল ইজ্জত ওই লড়াইকে খতম করলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে ওই কথাকে উদ্দেশ্য করে বলতেছিলেন তোমরা স্মরণ করো ওই কথাকে যখন তোমরা আপোষে শত্রু ছিল, আমি তোমাদের অন্তরকে তোমাদের আপোষে ভাই ভাই পরিণত করে দিই, যে ওই নিয়ামতকে তোমরা স্মরণ করো যখন আমি তোমাদেরকে ফিরাউনের কব্জা থেকে তোমাদেরকে আমি নাজাত দান করছি। এই জন্য মেরে মোহতারাম নিয়ামতের শুকর গুজারি হওয়া। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা ছিলেন, একজন ফকির আসলেন, তো খেজুর খাইতেছিলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ফকির এসে বললেন যে আমাকে কিছু দান করেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর দান করলেন। তো ওই ফকির রাগান্বিত হয়ে গেল আর বলল যে আল্লাহর নবী আবার খেজুর দান করলো, আবার একটা খেজুর, এটাকে ফালাইয়া দিল। আরেকজন ফকির আসলো, আবার কিছু চাইল যে ইয়া রাসূলুল্লাহ আমাকে কিছু দান করেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফকিরকেও কিছু দান, একটা খেজুর দান করলেন। ওই ফকির একটা খেজুরকে নিল, শুকর গুজারি করতেছিল যে আল্লাহর নবী একটা খেজুর আমাকে দান করছে, যে আল্লাহর নবী আমাকে একটা খেজুর দান করছে, কত বড় নিয়ামত আমার জন্য। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে খবর দিলেন যে দেখো ঘরে কিছু আছে কিনা। তো বিবিরা বলল যে ঘরে 40 দেরহাম। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40 দেরহামকে ফকিরকে দিলেন আর বললেন যে যে ব্যক্তি নিয়ামতের শুকর করে আল্লাহ পাক তার নিয়ামতকে এরকম বাড়ায় দেয়। এই জন্য মেয়ের মোহতারাম আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দান করছে, দিন দান করছে, এর চেয়ে বড় নিয়ামত আর কি হইতে পারে। সমস্ত মান আর দৌলত এটা দুনিয়াতেই থেকে যাবে, আর দিনের এই নিয়ামত আমাদের সাথে কবরে হাসরে মিজানে বলতে রাতে জান্নাত পর্যন্ত আমাদের সাথে যাই। এই জন্য মেয়ের মোস্তারাম আজিজ ও দোস্ত বুজুর্গ শকর হইল যে আল্লাহ পাক যে নিয়ামত দান করছে এটাকে বেশি বেশি করা। এই হল নিয়ামত, ইমানের মতো নিয়ামত যে আল্লাহ তাআলা দান করছে। যারা পরিমাণ ইমান যে নিয়ে যাইবে দুনিয়া থেকে, এই ইমান এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত যে একবারে জাররা বরাবর, জাররা বলে যে বাতাসে যে ধুলি কণা উঠতে দেখি আমরা, এটাকে এইটাকে জাররা বলে মুহাদ্দিসিনে কেন। অথবা একটা বালুকে যদি কণাকে যদি হাজারো টুকরা করা হয়, এইরকম জাররা পরিমাণ ইমান নিয়ে যে যাইবে এগুলো আদনা ইমান শক্ত। আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে এর বদলা এত দিবেন যে এই দুনিয়ার দশগুণ তাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আর আলা ইমানদার কত বেশি, আলা ইমান আলা মুমিনের মধ্যে নবীরা, এরপরে সিদ্দিকদের মর্যাদা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিকদের মর্যাদা নবীদের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুমিন।
হুজুর এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন আবু বকরের মর্যাদা আল্লাহ তাআলার কাছে এত বেশি যে জান্নাতের আট দরওয়াজা তাকে ডাকলে যে আপনি আমার দরওয়াজা দাখিল হন আর আপনার প্রবেশের কারণে আমি জান্নাত বন্ধ হয়ে যাব। মেরো মুসলিম আজিজ দোস্ত বুজুর্গ, ঈমানের মধ্যে বৃদ্ধি হওয়া, এই জন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি এক ঈমানের মেহনত চালু করছে। যাতে সমস্ত মুমিন যাকে ঈমান যে বাড়ানো দরকার, ঈমানের উপর মেহনত করা দরকার, এইটাই ভুলে গেছে মানুষের। এই জন্য মুমিন তার ঈমানের উপরে মেহনত করে। সাহাবা ইকরাম প্রত্যেক সাহাবি, বড় থেকে বড় সাহাবি, নিজের ঈমানের উপর খতরা অনুভব করতেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মওতের সময় যখন খঞ্জর মারা হইল ওনাকে, তখন উনি কান্দতেছিলেন, মধ্যে ছিলেন উমরের কি অবস্থা হবে। উমরকে যদি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে বসে উমর কি নিয়ে আসবে, যে উমর আল্লাহ তাআলার কাছে কি জবাব দিবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে কি সুসংবাদ শুনাই নেই? তো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আলী, তুমি কি সাক্ষী দিবা কিয়ামতের ময়দানে আমার ব্যাপারে? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই পাশে ওনার দুই সন্তান ছিলেন, হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। উনি বললেন, আমার সন্তানরা, তোমরা আমিরুল মুমিনিনকে বলো যে তোমরা এবং তোমার বাবা কিয়ামতের ময়দানে অমরের জান্নাতি হওয়ার আল্লাহ তাআলার কাছে সুসংবাদ দিবা, সুপারিশ করবা তোমরা। এই জন্য মেয়ের মোহতারাম দোস্ত আর বুজুর্গ, ওই ঈমানের বৃদ্ধি রাখি মেহনত। এই জন্য তাহরিকে ঈমানি বলা হয়েছে। ইয়াসা রহমতুল্লাহ বসে তাহরিকে ঈমানি, এক ঈমানি আন্দোলনের মেহনত, যাতে ঈমান মানুষের কমতে থাকে, বাড়তে থাকে। ঈমানের পিছনে যখন মেহনত হয়, ঈমান বৃদ্ধি পায়। এই জন্য হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, ঈমান তোমাদের অন্তরের মধ্যে এরকম পুরানো হয় যেরকম তোমাদের শরীরে কাপড় পুরানো হইয়া ছাইটা যায়, চুলকে ছিঁড়া যায়, ওইরকম ঈমান তোমাদের অন্তরে পুরানো হইতে থাকে, দুর্বল হইতে থাকে। মেরা মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, ঈমান দুর্বল হইতে 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 এত দুর্বল হয়, এত দুর্বল হয় ঈমান যে তখন মুমিন শিরক আর ঈমানের মধ্যে পার্থক্য করতে পারে না। এই জন্য হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবা ইকরাম সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে বললেন যে আমাদেরকে ইজাজত দান করেন যে আমরা আপনাকে সেজদা করি, হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেজদা আল্লাহ তাআলা ব্যতীত কারোর জন্য জায়েজ না। এই মাথা যে দিচ্ছে, এই গর্দান যে দান করছে, এই গর্দান তার সামনেই ঝুঁকবে, অন্য কারোর সামনে ঝুঁকতে পারবে না। একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে এই মাথা নত হওয়া ছাড়া কারোর সামনে নত হইতে পারবে না। এই উম্মতের জন্য তাআজিমে সেজদাকেও আল্লাহ তাআলা মানা করে দিয়ে, আল্লাহ রাসূল মানা করে দিয়ে তাআজিমে সেজদা উম্মত করতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজকে মুমিন মুসলমান কবরে সেজদা করতেছে, মুসলমান আরেক মুসলমানকে সেজদা করতেছে, এত বড় শেরেককে সে ইবাদত মনে করে করতেছে না গুনাহ মনে করে করতেছে? যে মুসলমান শেরেককে ইবাদত মনে করে করতেছে, এই মুসলমান ওই শেরেক থেকে কখন তওবা করবে, তার তো জানাই নেই যে এটা সে শেরেক করতেছে। এই জন্য মেয়েরা মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই দাওয়াতের মেহনত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী চালু করছে, যে আবার একবারে মেহনত উম্মতের মধ্যে বাহার আনছে। এই জন্য মেয়ের মহতারাম দোস্ত আর বুজুর্গ, আজকে আমরা বলি কথা মাঝে মাঝে আমাদের নাদানির কারণে, অজ্ঞতার কারণে যে দাওয়াতের মেহনত বন্ধ হয়ে গেছে। দাওয়াতের মেহনত বন্ধ হয়ে যায় নাই, আল্লাহ তাআলা তো কোরআনে পাকের মধ্যে স্পষ্ট ঘোষণা করছেন, ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যে কোরআনকে আমি অবতীর্ণ করছি, দ্বীনকে আমি নাজিল করছি, এই দ্বীনের রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল ইজ্জত আমার হাতে রাখি। এই জন্য কোরআনে পাকে আল্লাহ তাআলা লক্ষ কোটি কিতাব নয়, লক্ষ কোটি সিনার মধ্যে আল্লাহ তাআলা হেফাজত করে দিতে, যাতে কোনো ব্যক্তি একটা হরফ না, একটা জের জবরের মধ্যে পার্থক্য করতে না পারে। আল্লাহ তাআলা কোরআনকে এই পরিমাণ হেফাজত করছে, দিনকে এই পরিমাণ হেফাজত করছে আল্লাহ তাআলা। এই জন্য হর জামানায় এই দিনের হেফাজতকারী আল্লাহ তাআলা পয়দা করছে, আর ওই হেফাজতকারী হলো ওলামায়ে কেরাম।
আমি দিনার ও দেহাম রেখে যাই নাই, ওগুলার মিরাজ বানাই নাই আমি, আমি তো এলেমের মিরাজ বানাইছি, এলেমের উত্তরাধিকারী বানাইছি ওলামা ইকরাম। এই জন্য এই দিন যখনই খতরার মধ্যে পড়ছে, যখনই পেরেশানের মধ্যে পড়ছে, এই দিন যখনই ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল ইজ্জত নবীদের ওয়ারিসদেরকে দিনের হেফাজতের জন্য দাঁড় করায় দিচ্ছে আল্লাহ। আর ওই সমস্ত নবীদের ওয়ারিসিনরা ওলামা ইকরামরা নিজের জানকে বলিদান করছে, শাহাদাত বরণ করছে দিনের হেফাজত করতে গিয়ে। ইমাম আহমদ হাম্বল রহমতুল্লাহ আলী আহমদ ইবনে হাম্বল যখন কিনা কালকে কোরআনের মাসলার সামনে আসলো, যখন কিনা একদল পয়দা হইল এরকম যারা বলতেছিল কোরআন মখলুক, ওলামা কেরাম দাঁড়ায় গেল, সাইদ মাযহাবের এক মাযহাবে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলী দাঁড়ায় গেলেন, না এটা মখলুক না, এটা তো আল্লাহর কালাম। ওনাকে জেলখানায় বন্দি করা হইল, এই পরিমাণ কষ্ট আর মশাক্কাত দেওয়া হইল, সারা দিন ওনাকে লটকায় রাখা হইত, আর তাবুকের পর তাবুকের আঘাত করা হইতো, বলো কোরআন মখলুক? উনি বলছেন না, কোরআন মখলুক না, কোরআন তো আল্লাহর কালাম। এই উপমহাদেশে যখন কিনা বাদশাহ আকবর দিন ইলাহি নতুন ভাবে সৃষ্টি করলো, তো শেখ হিন্দি মুজাদ্দিদ আল-কাসানি রহমতুল্লাহ আলাইহি সেই সিরহিন থেকে পাঞ্জাবের এক কোনা থেকে ঝান্ডাকে উঠাইলেন এ দিনের হেফাজতের জন্য। মেয়ের মোহতারাম দোস্ত আর বুজুর্গ, হার জামানায় যখন ইংরেজরা এই দিনকে ক্ষতিগ্রস্ত করতে চাইল, তখন ওলামায়ে কেরাম দাঁড়ায় গেলেন, রেশমি রুমালের মতো যুদ্ধ হইল, ওলামায়ে কেরামকে এই পরিমাণ ওলামায়ে কেরামকে শাহাদত বরণ করানো হয়েছে যে ওলামায়ে কেরামকে হাত পাওয়া ভাইরা ওই গোয়ালিয়রে এক জেলখানায় এক দ্বীপের মাঝখানে ফালায় রাখা হইত, যেখানে হরতাহারে অনাহারে ওলামায়ে কেরাম মাথায় মারা যেত, হাজারো ওলামায়ে কেরাম। এরকম হর জামানায় দিনের মুহাফেজ এলেম ওয়ালারা দাঁড়াইছে। আমরা তো বলি যে এলেম এইটা আবার কি জিনিস, আলেম আবার কি জিনিস, তারা তো তবলিগি করে না। এই জন্য মেয়ের মোহতারাম দোস্ত আর বুজুর্গ, যখন ওলামায়ে কেরামকে এই পরিমাণ ওলামায়ে কেরামকে মারা হয়েছে, আর ওলামায়ে কেরাম এই সমস্ত কাজকে করছেন খালেস আল্লাহকে রাজি খুশি করার জন্য। শেখের হিন্দি রহমতুল্লাহ আলী মুজাদ্দিদ আল কাসানি রহমতুল্লাহ আলী যখন ঝান্ডাকে উঠাইলেন, বাদশাহ আকবর যখন ওদিকে নজর দিল, তার উজির তখন বললো ওদিকে নজর দিয়েন না, আপনি আপনার কাজ ফিরে যান। তার সাথে ওলামায়ে কেরাম ছিল। আজকে তো এই কথা বলা হয় যে ওলামায়ে কেরাম তো ওই দলেও আছে। মেয়ের মোহতারাম জমহুর ওলামায়ে কেরাম, যার ব্যাপারে আল্লাহ রসুল বলে গেছেন আলাইকুম বিল জামা, তোমাদের জন্য জরুরি জামাতের সাথে থাকা। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসের ব্যাখ্যায় বলছেন জামাত বলতে ওলামায়ে কেরামের জামাত বুঝানো হই, এক দুইজন ব্যক্তিকে না, এক দুইজন আলেমকে না, বাদশাহ আকবরের সাথেও তো ওইরকম বড় বড় দুই একজন ছিল, মানুষ জহীন মানুষ জকি আলেম ছিল, যে কিনা বাদশাহ আকবরকে এই কথা বলছিল যে আপনার উপরে ওহি নাজিল হইছে, আপনি ঘুমায় ছিলেন, ওই ওহি আমি লিখছি, মানুষ তোমরা গরুকে জবাই করো না, অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গরু জবাইয়ের হুকুম করছে। আল্লাহ তাআলা যখন বাদশাহ আকবরের ছেলে জাহাঙ্গীর ক্ষমতা নিল, তো ওনাকে কায়েদ করে নিল, যখন ওনাকে জেলখানায় বন্দি করা হইল, ওনাকে প্রথম যখন ওনার দরবারে হাজির করা হইল, তো ওই দরবারের মধ্যে ঢুকার জন্য ছোট্ট একটু জায়গা ছিল, যেটা ঢুকতে হইলে মাথাকে নিচে করে ঢুকতে হইতো সেজদার মতো কইরা। উনি দেখলেন যে এখানে ঢুকতে হইলে সেজদা করতে হবে, তো মুজাদ্দিদ আল-কাসানি রহমতুল্লাহ আলাইহি পাকে আগে দিলেন। তখন দরবারিরা বললো যে আপনি বাদশাকে সালাম করলেন, সেজদা করলেন না। মুজাদ্দিদ আল-কাসানি রহমতুল্লাহ আলাইহি বললেন এই মাথা আল্লাহর সামনে তারা কারোর সাথে ঢুকবে না, এই মাথা যার জন্য দেওয়া হয়েছে তাই আমাকে কতল করো, সে জেলখানায় বন্দি করো। বাদশাহ বললো কতল করো, ওজির উনিও মুজাদ্দিদ আল-কাসানি রহমতুল্লাহ মুরিদ ছিলেন, কতল করেন না, ওনাকে জেলখানায় বন্দি করেন।
যখন জেলখানায় বন্দি করা হইল, পাঞ্জাব থেকে শেখের হিন্দি রহমতুল্লাহ আলাই মুরিদিনরা ঝান্ডা উঠাইল, বাংলা থেকে নবাবরা ঝান্ডা উঠাইল, বাচ্চা জাহাঙ্গীর থেকে চক থেকে তাকে সরাইয়ে দিল, মুজাদ্দিদ আল-জাসানি রহমতুল্লাহর কাছে লোক পাঠাইল যে আপনার মুরিদিনরা আপনার ভক্তরা জাহাঙ্গীরকে চক থেকে হটাই দিতে মাজুল করে দিতে, আপনার জন্য বাচ্চাই হাজির, আপনি একটা বাচ্চার চকতে বসেন। মুজাদ্দিদ আল-জাসানি রহমতুল্লাহ বললেন, আমি কি তোমাকে এই খবর দিছি তোমাদেরকে, আমি কি বাচ্চা হাতে রক্তের জন্য এই লড়াই করছি, আমি তো আল্লাহর দ্বীনের হেফাজতের জন্য এই লড়াই করছি, জাহাঙ্গীরকে তার চক ফেরত দাও, আমি চক চাই না, আমি চাই সে আল্লাহর দ্বীনকে বুঝানে। আজকে ওলামায়ে কেরাম লড়তেছে এই জন্য তবলিগটা যাতে তবলিগের সাথীরা রহমতুল্লাহ যে তিন আর আট যে দিলের ব্যথা যে কষ্ট নিয়ে সারা রাত জায়গা থাকতেন, যে কষ্ট হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ব্যথায় ফিকিরে রহমতুল্লাহ দিলে ওইরকম ব্যথা, ওনার দিদি জিজ্ঞাসা করছিলেন আপনার এত অস্থিরতা কিসের, উনি বলছিলেন এই অস্থিরতা যদি তোমার ভিতরে হইতো তাহলে রাত্রি জাগরণকারী আমি একা হইতাম না, দুইজন হইতাম তুমি সব। ওই ব্যথা ওলামায়ে কেরাম বুঝছেন দিদা, আজকে ওলামায়ে কেরাম সিনা তান করে দাঁড়াইছে যে আজকে ওই ইয়াসাব রহমতুল্লাহ ওই কোরবানিকে নষ্ট হইতে দেওয়া যাবে না, এই কামকে নষ্ট হইতে দেওয়া যাবে না, আর কিচ্ছু না। আর আজকে আমরা গালি দিতেছি যে ওলামায়ে কেরাম তো ইহুদিন আপনারা দালাল, আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কি দেখে না হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমল নামা পৌঁছে না আমাদের দৈনিক, কি জবাব দিবে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের কাছে, আল্লাহর দরবারে কি জবাব দিব এই সমস্ত কথাবার্তা। তো এই কথা বলার পরে যখন বাদশা জাহাঙ্গীর দেখল ওই অবস্থা যে বলছি যে আজকে উনি তখকে ফিরাই দিতেছেন, বাদশাহকে ফিরাই দিতেছেন, বাদশা জাহাঙ্গীর বলল তাহলে আমাকে তার কাছে নিয়ে চলেন। তো পুরা জাহাঙ্গীর তার পুরা ফৌজ সহ গোয়ালিয়র হয়ে গেছে, তওবা করছে, নতুন ভাবে ইমানকে সে আনছে। মেরে মুহতারাম ইমান এত বড় দৌলত, আজকে মেহনত ওলামায়ে কেরাম এর জন্য করছে। মেরে মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, এই মেহনতের বুনিয়াদি ছিল কোরবানি। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কোরবানির উপরে উঠে গেছেন এবং স্বয়ং হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি দিয়ে গেছেন। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের জন্য এই পরিমাণ কুরবানি দিয়ে গেছেন, আহলে বাইতের প্রত্যেক ব্যক্তিকে মুহাদ্দিসিনে কেরাম শহীদ করুক, প্রত্যেক ব্যক্তিকে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মুহাদ্দিসিনে কেরাম বলছেন। তো ইহুদি মহিলা যে আল্লাহ রসুলকে বিষ খাওয়াইছিল বকরির মধ্যে বিষ মাখায়া, মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে ওই বিষের ক্রিয়ায় ওনার ঘাড়ের রস ছিঁড়ে ইন্তেকাল করতে, এই জন্য উনিও শাহাদাত বরণ করছে। মেরে মুহতারাম দোস্তার বুজুর্গ, কি পরিমাণ কোরবানিকে উঠেছে হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন কিনা খাইবারের মধ্যে সাহাবায়ে কেরাম হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাদের পেটকে দেখেন, ক্ষুধার কারণায় আমরা পাথর বানছি পেটের মধ্যে, আজকে আমাদের ক্ষুধার এই অবস্থা, খানা পিনা নাই। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জোবানের মধ্যে নূর কেরকম ছিল যে ওনার জোবানের এক কথা শুনে কত লোক ইসলাম কবুল করছে। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামকে জান্নাতের সুসংবাদ দিতে পারতেন যে তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দিতেছি, হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি জান্নাতের সুসংবাদ দেন নাই, বয়ান করেন নাই। হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কোমরের কাপড় উঠায় বলছেন যে তোমরা একটা পাথর বানছো পেটের মধ্যে, নিজের কাপড় উঠায় বলছেন যে আমার পেটকে দেখো কি তো পাথর বানছি, আমার কোরবানিকে দেখো। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে হুজুর হাসান জিন্দা থাকা অবস্থায় কোনোদিন আমরা পেট ভইরা ওই শুকনা জবের রুটি একবেলা খাইতে পাইনি, পেট ভরে একবেলা শুকনা জবের রুটি ওইটাও খাইতে পাই নাই, এই পরিমাণ কোরবানি হুজুর একরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন এবং ওই কোরবানির উপরে উম্মতকে উঠাই গেছেন। হযরত আলী আসসাব রহমতুল্লাহ আলাইহি
এই উম্মতকে ওই কোরবানি দেখাই দিয়ে গেছেন, নিজে কোরবানি দিচ্ছেন এবং নিজে উম্মতকে কোরবানির উপরে উঠাই দিয়ে গেছেন। প্রত্যেক ঘরে ঘরে কোরবানি হয়েছে। 1989 সনে আমরা যখন কাকরাইলে পড়ি, ছোট ছোট ছিলাম, আমার রবিউল আসার দেওয়ার দরকার, তখন কোরবানির বন্ধে আমাদেরকে তশকিল করলেন যে পুরা বন্ধকে আমরা রাস্তায় দিবা। আমরা তো মিজান বা না মিমির পড়ি, আমরা তিনজন দাঁড়াইলাম। তো চৌমুহনীর হাকিম আব্দুল মান্নান সাহেব বহুত বড় বুজুর্গ ছিলেন, আহুল্লাহ ছিলেন, ওনাকে জিম্মাদার বানায় আমাদের 11 জনকে সোনার গায়ে পাঠাইল, পাঁচজন এক এক মসজিদ থেকে আরেক মসজিদ, প্রায় 7 থেকে 8 মাইলের দূরত্ব। একবারে বৈদ্যার বাজার থেকে 12 বাজার পর্যন্ত আমরা পাইদল চল। তো আমাদের সাথে 3 জন মমিসিং এর লোক ছিল। তো দৈনিক আমাদের 5 টাকা, কোনো কোনো দিন 10 টাকা উঠানো হইতো। তো ওই 5 টাকা ওই মমিসিং এর লোকদের কাছে যখন 5 টাকা চাওয়া হইল, তারা বললো যে ভাই আমাদের কাছে তো টাকা নাই, আমরা ঘর থেকে চাউল নিয়ে আসছি, চাউলটা আমাদের নেন। এই পরিমাণ কোরবানি দিই কাকরাইলে। একদিন সৈয়দ আজিজ মুস্তফা রহমতুল্লাহ আলাইহি ওয়াবাসি কথা বলতেছিলেন, তার বুঝাই শুনতেছিলেন। সেখানে এক ব্যক্তি বলল যে আমি চিল্লা এইভাবে বের হয়েছি যে আমার ঘরে একটা কাঁঠাল হইছে, একটা কাঁঠাল, আর আমার বাচ্চারা দৈনিক খালি বলতো কাঁঠালটা পাচ্ছে, বড় হইছে, ডাব্বা কবে এটারে ভাঙবেন, কবে খামো। তা আমি বলতাম যে এটারে আস্তে দাঁড়াও, এটা একটু পাকুক, আর একটু পাকুক। একদিন সকালে যখন বাচ্চারা ঘুমেছিল, ওই কাঁঠালটা বাচ্চাদের অজান্তে কাইটা বাজারে বিক্রি কইরা বাচ্চাদেরকে ক্ষুধার্ত রাইকা ওই কাঁঠালের পয়সা দিয়ে আল্লাহর রাস্তায় দিয়ে দিচ্ছি আমি। এর মাস্টার মাহিজ দোস্ত বুঝুর্গ, এই পরিমাণ কোরবানি ঘরে ঘরে হইছে, ঘরে ঘরে। এরপরে কাম এতটুকু ওজুদের মধ্যে আসছে। এই জন্য মেয়ের মাস্তারাম দোস্ত বুজুর্গ হজমা ইয়া সাহেব রহমতুল্লাহ আলের ঘটনা, যে নিজামুদ্দিনে রমজান মাসে খাবার এত অভাব অনটন ছিল যে রমজান মাসে ওই নিজামুদ্দিনের বাহিরে একটা ডুমুর গাছ ছিল, ডুমুর গাছ, ওই ডুমুর গাছের ফল হজমা ইয়া সাহেব রহমতুল্লাহ আলাই তেহরির সময় কিছুই নেই খাবারের, ওই ডুমুর ফল আইনা দপ্তরখানে দিতেন, সমস্ত সাথীরা ওই ডুমুর ফলার পানি খেয়ে রোজা রাখে। তো মনে করছে তেহরি ডুমুর ফল দিয়া খাইছি, সম্ভবত ইফতারির সময় কিছু আসবে, যেহেতু রমজান মাসে আল্লাহ পাক রিজিককে বাড়ায় দেন। মেয়ের মোস্তারাম ইফতারির সময় কিছু পাওয়া যায় নেই, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ওই ডুমুর ফল দিয়েই ইফতারি করে নিতেন। এরকম একদিন না, সপ্তাহকে সপ্তাহ পার হয়ে গেছে মেয়ের মোস্তারাম আজিজ দোস্ত বুজুর্গ, ওই ডুমুর ফল ছাড়া আর পানি ছাড়া সামনে রুটি আর কোন তরকারি ছাড়া কিছুই দেখেন নাই। হযরত ইউসুফ সাহেব রহমতুল্লাহ এই ছোট বাচ্চা মাদ্রাসা থেকে আসছেন, ক্ষুধার্ত, ঘরে কোনো খাবার নাই, মাদ্রাসায় গেছেন, যায় দেখেন ওই যে রুটির খামিরা যে পাত্রের মধ্যে করা হয়েছে সেখানে শুকনা আটা লাগিয়ে রয়েছে, কোনো খাবার নাই। একটু পানি দিয়া ওগুলাকে কাঁপায়া উঠাইছেন, ছোট্ট একটু আটার গোলা হইছে, ওইটাকে হাত দিয়া মলতেছেন। হযরত মাওলানা ইয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে যখন বাহির হইলেন, নিজের একমাত্র কলিজার টুকরা নিয়ে অবস্থা দেখা চোখের পানি সামলাইতে পারেন না। ঘরে গেছেন, দীর্ঘ সময় সেজদার মধ্যে দোয়া করছেন, এরপরে বাহিরে বলছেন, ইউসুফ আজকে থেকে চার দেওয়ালের ভিতরে কোনোদিন গুটা ফাঁকা আসবে না। আলমারি ইসাব রহমতুল্লাহ আলাই রাইডের ইস্তেমা প্রথম যখন হইছে, ওই ইস্তেমায় তশকিল করছেন ইসুসাব রহমতুল্লাহ আলাই যে 20 জন লোক দাঁড়াও। এই রাইবেন ইস্তেমা থেকে বলছেন 20 জন লোক দাঁড়াও যে রাইবেন মার্কাজকে সামলাইবা সুখে দুঃখে সর্ব অবস্থায়। প্রথম নাম লেখাইছে হাজি আব্দুল আসাদ দামাদ বরকাত। আমাদেরকে মহা তারিক জামিল সাহেব ঘটনা শুনাই দিয়েছিলেন, যার মধ্যে একজন মহা সুলাইমান সাহেব ছিলেন, যিনি এখন রাইবেন্ডের ইমাম। উনি বলেন 18 দিন এমন বহুদিন গেছে যে দপ্তর খানের মধ্যে শুকনা রুটি এছাড়া কোনো খাবার নাই, ওই শুকনা রুটিও
মেহমান আসছে আমাদের সামনে থেকে উঠাই নিয়ে গেছে, আমরা ক্ষুধার্ত অবস্থায় ছিলাম খানা না খায়া মেহমানের জন্য। 18 দিন কোন তরকারি দেখি নেই, শুধু শুকনা রুটি খাইছি। 18 দিন পরে বাড়ি থেকে খবর আসছে আমার মেয়ে বেকার করছে, জানাজা করতে গেছি। আমার পাশের ঘরওয়ালা কদু দিয়া কদুর তরকারি আর রুটি আনছে, আমি 18 দিন পরে তরকারি দেখে বরদাস্ত করতে পারি নাই, খাইতে বসে গেছি। আমার দিদি চিৎকার করে উঠছে, মেয়ের জানাজা করতে আসেন না খাইতে আসছেন ঘরের মধ্যে। এই পরিমাণ কোরবানি ঘরে ঘরে হয়েছে। ইউসুফ রহমতুল্লাহ আলাই ইন্তেকাল হয়েছে পাকিস্তানে, আজকে তো আমাদেরকে পাকিস্তান বন্দী করে, তাইলে কি ইউসুফ রহমতুল্লাহ আলাই কি পাকিস্তান বন্দী আছিল নাকি? যে আজকে যে সবাই কয় যে মহানা জুবায়ের সাহেব রবির একটা পাকিস্তানি রাজাকার, তাহলে ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই কি পাকিস্তানি? ওই তো পাকিস্তানের মৌজুদ না, কি বলেন আপনারা? এই জন্য মেয়ের মোহতারাম দোস্ত বুজুর্গ, এখানে কারো সমালোচনা করার জন্য বসা হয় নাই, গীবত করার জন্য বসা হয় নাই, কথায় কথায় বলে খালি গীবত করেন। তাহলে আমার একটা সওয়াল আপনাদের কাছে, অনেক ওলামায়ে কেরাম আছেন, হুজুর একজন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আয়েশা এখন একজন লোক আসবে, এই লোক হইল মদিনার সবচেয়ে বড় আখলাক, তুমি ভিতরে যাও। হুজুর তার সাথে ভালো ব্যবহার করলেন, তাকে খানা খাওয়াইলেন, কথাবার্তা বললেন। আপনি বললেন তার আখলাক এত খারাপ, আপনি তার সাথে এত ভালো ব্যবহার করলেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গীবত করলেন না? গীবতই তো হইল এটা, তো গীবত আমাদেরকে তো ওলামায়ে কেরাম শিখাইছে। আজকে আমরা ওলামায়ে কেরামকে বদনাম করতেছি, মসজিদে বসে গীবত করেন। মেয়ের মোহতারাম দোস্তার বুজুর্গ, গীবত কোনটাকে বলে? এটা তো ওলামায়ে কেরাম বুঝে, আমরা কত বুঝলাম গীবত? এই জন্য মেয়ের মোহতারাম, ওইটা তো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমাকে ওই ব্যক্তির নোকসান থেকে বাঁচার জন্য বোঝানো হয়েছে। একজন বাচ্চার ক্ষতি, তার অসুবিধা, তার গাইরের সরল তরিকা তার বাপকে জানানো, সামনে ডাকাত আছে একটা রাস্তায় মানুষকে জানানো, একজন ব্যক্তির খারাপই সম্পর্কে মানুষকে জানাই দেওয়া যাতে উম্মত নোকসানের মধ্যে না পড়ে, এটাকে ওলামায়ে কেরাম জীবত বলে নাই। আর যেখানে সারা দুনিয়ার মধ্যে যে কাম চলতেছে ওই কাম যাতে ক্ষতিগ্রস্ত না হয়, ওই কাম যে কাম ইয়াসাব রহমতুল্লাহ আলাই আমাদেরকে দিয়া গেছেন, ওই কাম যাতে বুনিয়াদি ভাবে ঠিক থাকে, এই জন্য কামের আসল জিনিস সহি তরিকাটা বুনিয়াদটা আমাদেরকে জানায় দেওয়া, এইটা আবার জীবত হইল কবে? এই জন্য মেয়ের মোহতারাম, দিন সহি তরিকার মধ্যে যখন না থাকবে, এই জন্য ইয়াসাব রহমতুল্লাহ আলাই কথা বলে গেছেন। এই জন্য ভাই আমরা এখানে কারো জীবত করতে বসি নাই, কারো সমালোচনা না। অজমানা সাহা আসার তা আমার দ্বারা কাতমার সাথে এবং হজরতজি নামু হোসেন সাহেব রহমতুল্লাহ আলাইয়ের সাথে আমাদের তো পারিবারিক সম্পর্ক, হজরতজি রহমতুল্লাহ আলাই মাস্তুরাতের বায়াত আমাদের ঘরে করতেন যখন চিত্তবে আমাদের বাসা ছিল। আমি যখন মাওলানা সুলাইমান সাহেব রহমতুল্লাহ তর্জমা করি বিভিন্ন জায়গায়, তোমার সুলাইমান সাহেব যখনই চিত্তবের সামনে দিয়ে যাইতেন আমার বলতেন তোমাদের ঘরে মাস্তুরাতের বায়াত হইত। আমরা তখন ছোট ছোট ছিলাম, সেখানে আমরা মেয়েদের বেয়াতের সময় হজরতজির হাত থেকে কাপড় পাইনা দিতাম মেয়েদের। আমার বারকাতকে এখনো মহব্বত করি আমরা, কিন্তু মেয়ের মোহতারাম দোস্তার বুজুর্গ কাম আজকে নোকসানের মধ্যে পড়ে যেতেছে, এই জন্য হক বিষয়ে উম্মতকে জানানোর জন্য জোবান খুলতেছি আজকে আমরা, কোনো ব্যক্তির সমালোচনার জন্য না। এই জন্য মেয়ের মোহতারাম দোস্তার বুজুর্গ, এই কামের বুনিয়াদি ছিল আজমাইল ইয়াসাব রহমতুল্লাহ আলাই, কামের কিছু বুনিয়াদ রেখে গেছেন, ভিত্তি রেখে গেছেন। একটা বিল্ডিং, এটা ভিত্তি স্থাপন করে প্রথম, এরপরে বিল্ডিংকে উপরে উঠে, এই বিল্ডিংটা যখন তার ভিত্তি থেকে সরে যায় এই বিল্ডিংটা ধসে পড়ে যায়। এই জন্য মাওলানা ইয়াসাব রহমতুল্লাহ বলেছে, এই কামের মধ্যে যখন কাম করণে ওয়ালারা ওলামায়ে কেরাম থেকে সরে যাবে, কাম করণে ওয়ালারা যখন ওলামায়ে কেরাম থেকে দূরে সরে যাবে, তো আমার আশঙ্কা হইতেছে এই কাম তখন গুমরাহির মধ্যে পড়বে। ক্ষতিগ্রস্ত হবে আর ক্ষতিগ্রস্ত হবে আমাদের লোকদের দ্বারাই, আমাদের আপন লোকদের দ্বারা। ইসাব রহমতুল্লাহ খবরি, এই জন্য মেয়ের মোহতারাম আজিজ উদস্ত বুজুর্গ, কিন্তু রহমতুল্লাহ আলাই
এই কামের বুনিয়াদের মধ্যে যে বুনিয়াদ কায়েম করছেন যে এই কাম হইল মক্কী জিন্দিগির তো টিকে চলবে, মাদানী জিন্দিগির তো টিকে না, কারো তানকিদ হবে না, কারো তারবিদ হবে না, কারো সমালোচনা করা যাবে না, কোন মাসায়েল বয়ান করা যাবে না, কারো তারবিদ হবে না, এটা খারাপ, অমুক বেদাতি, তমুক বেদাতি। একজন দায়ী সে কখনো কাউকে বেদাতি বলবে না, একজন দায়ী সে কখনো কারো খারাপই বর্ণনা করবে না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানে পাঠাইলেন, দুই নসিহত করছিলেন, বাশশিরা ওয়া লা তুনাফিরা, ইয়াসিরা ওয়া লা তুআসিরা। এ মুয়াজ, উম্মতকে সুসংবাদ শোনাও, উম্মতকে দুঃসংবাদ শোনায়ও না, আযাবের ভয় দেখায়ও না, উম্মতকে খুশখবরই শোনাও, উম্মতকে দীন সহজভাবে বোঝাও, উম্মতের সামনে দীনকে কঠিন করে পেশ করো না। এই জন্য আমাদের শেখ ফজলুদ্দিন ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যখন মিশরের শেখ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি, যিনি মিশরের ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতা ছিলেন জামাত ইসলামী, উনি যখন আসলেন নিজামুদ্দিনে, উনি এসে বললেন হযরতি রহমতুল্লাহ আলাইহি, যে হযরতি আমরা মিশরে মাদানী জিন্দেগি কায়েম করতে চেষ্টা করছি, মেহনত করছি। তোমার ইনামুল হাসান সাহেব রহমতুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহরবানি, আমরা আপনার জন্য দোয়া করি, আপনাদের মেহনতের জন্য দোয়া করি, আপনার মাদানী জিন্দেগিতে মেহনত করেন, কিন্তু আমরা মক্কী জিন্দেগিতে মেহনত করছি। কোন জিন্দেগিতে ভাই? তো আমরা এবং আমাদের আসাদেররা দেখছেন যে বর্তমান যুগে সবচেয়ে বেশি ফায়দা উম্মতের জন্য মক্কী জিন্দেগি। তো শেখ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি শেষ বয়সে যখন মিশরে ধরপাকড় শুরু হইল জামাত ইসলামের উপরে, তখন শেখ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি বলছিলেন, আফসোস, আমি যদি ইমামুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির কথাকে মাইনা নিতাম, তাহলে আজকে আমার এই মেহনতের দ্বারা উম্মত অনেক ফায়দা পাইত। এই জন্য হযরতজি আমাদের তিন ওয়াকাবের এই তরিকা ছিল, যে কারো তারতির হবে না, কারো বদনাম নাই, কারো সমালোচনা নাই। এই জন্য আজকে বড় বড় জায়গায়, সরু গ্রামের মতো জায়গায় যেখানে আহলে হাদিসের ইস্তেমা হইতেছে, অথচ এই সরু গ্রামে মারামারি হইয়া খুনাখুনি হয়েছে তবলিগ নিয়া, বড় ধবিলা সবুজ বন্ধ মাই খাইছে সরু গ্রামের ইস্তেমায়, বাইকে দিয়েছে ওনাদেরকে। আজকে ওইরকম জায়গায় ইস্তেমা, ব্রাহ্মণবাড়িয়ার মতো বেদাতি রিজবিদের এলাকায় ইস্তেমা হইতেছে আজকে, রিজবিরা বেদাতিরা আজকে ইস্তেমায় শরিক হইতেছে, তাদের বড় বড় নেতারা শরিক হইতেছে, আর এই কথা বলতে বাধ্য হইতেছে। আলহামদুলিল্লাহ আমাদের মজলিসে যখন যাই, আমাদের মাহফিলে যখন যাই, তখন তো আমাদের ওলামাদের কাছে গেলে এইটাই শুনি যে অমুক বেদাতি, তমুক কাফের, অমুক কাফের। আলহামদুলিল্লাহ তবলিগের ইস্তেমার মধ্যে সেগুলোর কোনো আলোচনা নাই, কিন্তু এখন তো মেয়েরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, তাহলে ওলামায়ে কেরাম কি নিয়ে লাগলেন? এই জন্য ওলামায়ে কেরাম যখন দেখতেন তবলিগের মধ্যে আওয়ামের ভিতরে কিছু কথাবার্তা এলোমেলো হয়, তখন ওলামায়ে কেরাম এটাকে এড়াই গেছেন, কিন্তু এই তবলিগের মেহনতের মধ্যে যখন মেন কেন্দ্র থেকে কথাবার্তার মধ্যে ওইরকম কথাবার্তা শুরু হয়েছে যেগুলো সম্পূর্ণ উম্মতকে গোমরাহির দিকে নিয়ে যেতেছে, তখন ওলামায়ে কেরাম দাঁড়াই গেছেন যে ভাই কামটাকে হেফাজত কর, কামটাকে ঠিক রাখার জন্য এইবার সব কথা বলো। এ আজকে শুরু হয় নাই, 2001 সাল থেকে শুরু হয়েছে, আমরা তো আজকে জানি। এই জন্য মেয়ের মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এইভাবে তবলিগের মেহনত, ফজাইলের কথা বইলা বইলা উম্মতকে দিনের দিকে আনা, উম্মতকে দিনের দিকে ডাকা, এইভাবে উম্মত দিনের দিকে আসে। এই মেহনত করতে গিয়া সারা জাহানের মধ্যে যে কোরবানি হইছে, এর মধ্যে ওলামায়ে কেরাম সবার আগে ছিলেন। ফরমা ইয়াসার রহমতুল্লাহ যখন অস্থিরতা অনুভব করলেন, বাইতুল্লাহ মুরাকাবা করলেন, মদিনায় মুরাকাবা করলেন, রওজা আসারের মধ্যে ওনার ভিতরে এলহাম হইতেছিল এই কামকে করার জন্য, উনি কামকে এলহাম যখন হইছে ওনার ভিতরে মুরাকাবার দ্বারা যখন আল্লাহ রসুল এটাকে জানাইছেন কাম তুমি করো, উনি কামকে শুরু করেন নাই, এই কামের তরিকা ওলামায়ে কেরামের সামনে পেশ করতেন, এই কামটা সহি না হোক আমাকে বলেন। ওনার শেষ সময়ে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যিনি মাআরিফুল কোরআন লিখতেন, ওনাকে দেখতে আসেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহিকে, ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বললেন যে হযরত আমাকে বলেন যে আমার এই কামটা যেভাবে আল্লাহ তাআলা কবুল করতেছেন, আমার মনে হয় যে ইস্তিদরাজ,
যে আল্লাহর পক্ষ থেকে আমাকে ঢিল দেওয়া হইতেছে কিনা, আমার আমাকে আল্লাহ তারা ধরবেন, ঢিল দেওয়া হইতেছে কিনা আমাকে, আমার ভয় হইতেছে। মুফতি সাহেব ইশাব রহমতুল্লাহ বললেন যে না, আপনি ঘাবড়ায়েন না, যখন ইস্তেদরাজ হয় আল্লাহর পক্ষ থেকে ঢিল হয়, তো যাকে আল্লাহ ঢিল দেন তার অন্তরে এটার অনুভব হয় না। আপনার অন্তরে যেহেতু এই কথার অনুভব হইতেছে, ভয় হইতেছে আল্লাহ পাকেন, নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষ থেকে ইস্তেদরাজ না, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সাহায্য। আপনি কামকে করেন, উনি বললেন আমাকে একটা কথা বলেন যে আমার এই কাম ভবিষ্যতে গোমরাহী আশঙ্কা আছে কিনা। মুফতি সাহেব ইশাব রহমতুল্লাহ বললেন আলহামদুলিল্লাহ গোমরাহী আশঙ্কা নাই, গুলু হওয়ার আন্তসা আছে, অতিরিক্ত অতিরঞ্জিত কিছু হবে। মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ নেই, ওই জামানা সবচেয়ে বড় মুফতি আর থানবী রহমতুল্লাহ নেই, ওই জামানা সবচেয়ে বড় আলেমদের কাছে আজমাইন ইয়াসাব রহমতুল্লাহ নেই জামাত পাঠাইলেন থানা ভবনে। থানবী রহমতুল্লাহ আলের এখানে খানকায় তাদেরকে বলেন শুধু আমল করবা। মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ মাদ্রাসায় পাঠাইলেন, বলেন শুধু আমল করবা আর কিছু করবা না। ওনারা যখন জামাতকে দেখলেন তো বললেন আলহামদুলিল্লাহ আপনার মেহনত আল্লাহ তাআলা চালায় নিবে ইনশাআল্লাহ। একবার এরকম হইল যে হজমাই ইয়াসাব রহমতুল্লাহ আলাই যখন মুফতি কেফায়াতুল্লাহ সাহেব আসছেন নিজামুদ্দিনে, ইয়াসাব রহমতুল্লাহ ছুরি নিয়ে গেলেন ওনার কাছে যে মুফতি সাহেব আমার একটা আরজ আপনার কাছে, আমার ভয় দিলের মধ্যে না জানি ভবিষ্যতে এই কাম ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হয়ে যায়, না জানি কাম করনে ওয়ালা ভবিষ্যতে গোমরাহির মধ্যে পড়ে এই কাম, এই জন্য আমার একটা খাতরা যে না জানি গোমরাহির মধ্যে কাম পড়ে যায় আর ওলামায়ে কেরাম থেকে বিচ্যুত হয়ে যায়, এই দুই ভয় আমার ভিতরে, এই জন্য আমার আমার একটা আরজ আপনার কাছে, যদি ভবিষ্যতে এই কাম গোমরাহির দিকে যাওয়ার আন্দেশা থাকে আপনি আমাকে কতল করে দেন যাতে আমার দ্বারা দুনিয়ার মধ্যে কোনো গোমরাহি না ছড়ায়। কে বলছেন এটা? ইয়াসাব রহমতুল্লাহ। পড়ে দেখেন সাবানিহা, পড়ে দেখেন মাসুজাতি ইউসুফি, পড়ে দেখেন মেরে মোহতারাম, এগুলা আজকে পড়ি না দিদা, আজকে এগুলোর মধ্যে পড়ছে। এই জন্য মানে ইয়াসাব রহমতুল্লাহ বলতেন এই কাম করণে বলাদের জন্য জরুরি তারা যেন ইয়াসাব রহমতুল মাসুজাতকে পড়ে। আজকে তারেক জামিল সাহেবের বয়ান তো পড়ি, কিন্তু ইয়াসাব রহমতুল্লাহ এর জীবনী আর ইয়াসাব রহমতুল্লাহ মাসুজাত পড়ার সময় আমাদের নেই, এই জন্য আজকে আমরা খাতরার মধ্যে পড়ি, পিছিয়ে হেঁটেছি। এই একদিনে বুঝে আসছো তো ভাই আমার কথা? এই জন্য মেয়েরে মহতারাম দোস্ত আর বুজুর্গ কাম এইভাবে চলছে। এরপরে কাম যখন চলছে তো ওলামা একেরাম চিঠি লেখা শুরু করছে হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মুফতি কেফায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই, আবুল হাসান আলী নদভি রহমতুল্লাহ আলাই। আরবে জামাত চাওয়া শুরু হইল, আরবরা এই কামকে চিনে না জানে না, যেহেতু আবুল হাসান আলী নদভি রহমতুল্লাহ আলাইকে আরবরা চিনতেন, আর হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইকে আরবরা জানতেন, উনি মদিনায় বুখারি পড়াইতেন। হ্যাঁ, তো চিঠি লিখলেন এই কাম হক, আপনারা এই কামের সঙ্গে দেন আল্লাহ তাআলা ওনাদের বরকতে। এবং সারা এরপরে মস্তুরাতের কাম শুরু হইল, মানুষ ফতোয়া লেখা শুরু করলো। এই যে একটা মস্তুরাতের মেহনত, এই যে একটা তবলিকের মেহনত, এটা নতুন একটা মেহনত, এটা হক না না হক, ওলামায়ে কেরাম ফতোয়া লেখা শুরু করলেন। ফতোয়ার কিতাবের মধ্যে ফতোয়া মাহমুদিয়া মুফতি কেফায়াতুল্লাহ সাহেবের কিফায়াতুল মুফতি পড়ে দেখেন শত শত ফতোয়া তবলিকের পক্ষে মস্তুরাত জামাতের পক্ষে ওনারা লিখে গেছেন। এইভাবে কামকে ওনারা আগে বাড়াইছেন। তো আজকে 80 বছর পরে আমরা বলতেছি ওলামায়ে কেরাম তো হেফাজতে ইসলাম করে, ওনারা তবলিকের বাইরের লোক হইল নাকি? আমার কথাটা খাটলো? আমরা যে বললাম আজকে ওলামায়ে কেরামকে গালিটা দিলাম, এটা তো নাস্তিকদের গালি ছিল, এটা নাস্তিক সাহাবাগীরা গালি দিত ওলামায়ে কেরামকে নাস্তিকরা। আজকে আমরা ওলামায়ে কেরামকে সাহাবাগি বলতেছি, হেফাজত বলতেছি, আজকে আমরা ওলামায়ে কেরামকে বলতেছি যে তারা ইহুদি না, তারা দালাল দেওবন্দের আলেমরা। এর চেয়ে বড় দুঃখজনক কি? আমি কার পিছনে নামাজ পড়ি? আমি যে নামাজ পড়ি পাঁচ ওয়াক্ত নামাজ, কার পিছনে পড়তেছি? যে আলেমের পিছনে পড়তেছি, সেও হয়তো দেওবন্দের আলেম, সেও তো দেওবন্দের আকীদা কারো না কারো আলেম। আমি যে তবলিগটা পাইলাম মনে ইসুসা মনে ইয়াসাব রহমতুল্লাহ আলাই, ওনারাও তো দেওবন্দের ফারেক, তাইলে ওনারাও ইহুদি নাসারার দালাল ছিল নাকি? আল্লাহ আমাদেরকে এই সমস্ত খারাপ কথা থেকে হেফাজত করুক আল্লাহ তাআলা। এরপরে আসেন মেয়েরে মহতারাম, এই একটা এটা ভূমিকা বললাম। এরপরে মেয়েরে মহতারাম আজকে ইখতিলাফ কোথায় দেখার বিষয়, এই কথাটা আপনাদেরকে বললাম যে
দুনিয়াটি হইল মক্কী জিন্দিগির তরতিবে মেহনত, তারা তানকিদ হবে না, তারা সমালোচনা, কোনো মাসায়েল বয়ান করা যাবে না, ছয় নম্বরের ভিতরে কথা বলতে হবে। এখন শুরু হইল এইটার দাবি। এখন মেয়ের মাস্টারা মাজিজ দোস্ত বুজুর্গ টঙ্গির ইস্তেমা, যেখানে সারা দুনিয়ার মধ্যে আলমী মার্কাজ কয়টা ভাই? তিনটা আলমী মার্কাজ, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। হিন্দুস্তান থেকে মেহনত শুরু হয়েছে, কিন্তু সারা দুনিয়া তিন ভাগ মেহনত বাংলাদেশের মুরব্বী দাঁড় করাইছেন। আমার বাবা মাওলানা রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ পুরো আরবে কাম উঠাইছেন, পুরো ইমারতের মধ্যে কাম। বলার কোনো আজকে বলতে দ্বিধাবে ভাবে না, এটা কোনো অহংকারের সাথে বলতেছি না। ফ্রান্স, বেলজিয়াম, কিউনেস ওনার হাতে কাজে উঠছে। মেরে মোহতারাম দোস্ত মালয়েশিয়াতে ওনার হাত, মালয়েশিয়া ওনার হাতে কাজে উঠছে, ইন্দোনেশিয়া ওনার হাতে কাজে উঠছে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ জর্দান ওনার হাতে কাজে উঠছে, হাজি সাহেব রহমতুল্লাহ হাতে ফিলিপাইন কাজে উঠছে, থাইল্যান্ড কাজে উঠছে, মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ। আর বাকি দেখেন মোহাম্মদুল্লাহ সাহেব রহমতে চায়নাতে কাজ উঠাইছেন। আমাদের মুরব্বীরা সারা দুনিয়া, আমার এখনো মনে আছে আমাদের বড়দের কথা, হিসাব রহমতুল্লাহ আলী হজরতজি রহমতুল্লাহ আলীকে বলছিলেন এই কথা যে হজরতজি আমাদের দেশে তো মেহমান আসে না সারা বছর, আমরা নিত্যকে দেখি যখন আমরা কাকরাইলে পড়ি যে একমাত্র ইজতেমা ছাড়া সারা বছর কোনো মেহমান থাকত না। এই মানুষ জুবাই ইসলাম অরবির রাস্তা ইজতেমার মত আছে, আরবদের মশারি টানাইয়া দিতেন, আমরা আরবদের কাপড় দিয়ে দিতাম। শেষ রাত্রে গরম পানি নিয়ে হাজি সাহেব রহমতুল্লাহ আমাদেরকে বলছিলেন যে মেহমানরা আসতেছে, শীত বেশি, বহু দেশে শীত নাই, শীত কম, যেমন মালয়েশিয়া থাইল্যান্ড, তোমরা গরম পানি দাও। আমরা গরম পানি নিয়ে বাথরুমের সামনে দাঁড়ায় থাকতাম, ওজুর সামনে দাঁড়ায় থাকতাম, মেহমানদেরকে ওজুর পানি দিতাম। এইভাবে খেদমত করে করে মেহমান বাংলাদেশে আসা শুরু হয়েছে। আপনারা মনে করেন এমনি কাছ থেকে পাইরা করছে, এমনি না, এমনি এমনি আসে নাই তবলিগ। তো হজরতজি রহমতুল্লাহ আলাইহি বললেন যে হজরতজি আপনি একটু মেহমানদেরকে বলেন নিজামুদ্দিনে আমাদের দেশে আসে। হজরতজি এই কথা বললেন যে ভাই আমি একটা আপনাকে অন্য কথা বলি, আপনারা আপনাদের জামাতকে পাঠান বিভিন্ন দেশে আর তাদেরকে আমাদের করেন আপনাদের দেশে আসার জন্য। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহি এক ফ্রান্সে তিনবার 18 মাস প্রেরণা লাগাইছে, 18 মাস তিনবার লাগাইছে, রাশিয়াতে 18 মাস লাগাইছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ সে দেড় মাস এখনো আছে ফ্রান্স থেকে, আমাদেরকে কারগুজারি শুনাইছে যে আপনার আব্বা সারাদিন গাছ করত আর সারা রাত ফ্লাইওভারে ঘুমায় থাকতো, থাকার জায়গা ছিল না কোথাও। তিনটা আলমী মার্কাজ, একটা বাংলাদেশ, একটা পাকিস্তান, একটা হিন্দুস্তান। তো আমাদের বাংলাদেশের ইজতেমা সারা দুনিয়ার ওলামায়ে কেরাম আছে। তো আমাদের বাংলাদেশের ইজতেমার মধ্যে বয়ান করতেছিলেন মাওলানা সাহেব ওলামায়ে কেরামের বয়ান, যেখানে বাংলাদেশের সবচেয়ে মাথা মাথা ওলামায়ে কেরামরা থাকে, শীর্ষ স্থানীয় ওলামায়ে কেরাম। আমাদের যাত্রাবাড়ির মহতমে পরম মাহমুদুল হাসান সাহেব ছিলেন, এখন উনি বয়ানের মধ্যে বললেন যে সমস্ত ওলামায়ে কেরাম মাদ্রাসায় পড়ায় বেতন নেয় তারা বেশ্যাদের 500 বছর পরে জান্নাতে যায়, আর তাদের কামাই বেশ্যাদের কামাইয়ের চেয়েও খারাপ। এখন বলেন এই কথা যদি ওলামায়ে কেরাম শুনে মাইনে নিবে, হ্যাঁ কিভাবে মানে বরদাস্ত করে কিভাবে বলে? তুমি ফরেন টেন্ডে গেলেন, ফরেন টেন্ডে যাইয়া কাউরে পাইলেন না, পাইলেন রায়গঞ্জের মাওলানা এহসান সাহেব দামান খাতুন। বলেন যে মাওলানা বয়ানে বসছিলাম, দেখি বয়ানের মধ্যে একজন মেহমান বয়ান করতেছেন, কিন্তু আমরা আজকে কত বছর যাবৎ বয়ান শুনি, আমার নিজের চোখে দেখা মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ মাওলানা ওবায়দুল্লাহ সাহেব রহমতুল্লাহ খতিব ছিলেন যিনি বাইতুল মোকাররমের, মাওলানা ওমর সাহেব রহমতুল্লাহ বয়ান শোনার জন্য কাকরাইলে আসতেন, এরপরে আমাদেরকে বলতেন যে ভাই রুমের সামনে দাঁড়ায়া থাকতেন যা ওমর সাহেব রহমতুল্লাহ আলাইহি, হজরতজি রহমতুল্লাহ আলাইহি রুমের সামনে ভাই আমাকে একটু মোসাফা করায় দেন। এত বিনয়ের সাথে বলতেন, যেদিন হজরতজি রহমতুল্লাহ আলাইহি ফেরত যাইতেন হিন্দুস্তানে ওই দিন দাঁড়ায়া থাকতেন, বলতেন ভাই আমাকে একটু জায়গা দিবেন, আমি হজরতজিকে একটু এয়ারপোর্ট ফোন আগায় দিয়ে আসি, গাড়িতে একটু জায়গা দিবেন আমাকে। এরকম মহাব্বত ওলামায়ে কেরামে দেখছি আমরা, আর টঙ্গির এই মিম্বরে নিচোখে দেখছি বড় আহমদ সাহেব দামদ দরকার বয়ান করতেছিলেন, মুফতি আবু সাহেব সাহেবকে দেখছি, বড় মাহমুদ আহমদ সাহেবকে দেখছি,
যে এইরকম টানতেছিলেন যে পুরা শরীর হেঁচকে দিয়ে কাঁপতেছিল এভাবে, এরকম বয়ান হইছে। আর আজকে ওই কথা ওই বয়ান যে আজকে ওলামায়ে কেরাম বেস্তাদের 500 বছর পরে জান্নাতে যাবে। এই হাদিসটা তো হায়াতুস সাহাবার মধ্যে লিখছেন, অথচ এই হাদিসটার আগে পিছে অনেক কিছু আছে। একটু হাদিসের ব্যাপারেই কথা আছে যে হাদিসটা সহি না, এখানে যা সত্য জিনা সত্য না রিয়া সত্য আসছে মূল কিতাবের মধ্যে, এগুলো ওলামায়ে কেরাম ব্যাখ্যা করবেন আপনাদেরকে মাগরিবের পরে। কিন্তু আমার কথা হলো মেয়ের মোহতারাম, এই হাদিসটা এই কিতাবটা লিখতে কে, হায়াতুস সাহাবা কে লিখছে ভাই? তো ইউসুফ সাহেব রহমতুল্লাহ হাদিসটা জানতেন না? উনি কি কোনোদিন বলছেন নাকি এই হাদিস? মরা সাহেব সাহেব কি মনে করে হাদিসটা বলতেছে? মেরে মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এই সমস্ত কথাবার্তা হাজারো কথাবার্তা এরকম ওলামায়ে কেরাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হইতে 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 যখন 100 উপরে হয়ে গেল, প্রথম আরবরা টাকরাইলে স্টার করে বসল। আরবরা আমাদের মিত্রকে দেখা, এগুলো আমাদের নিজের অভিজ্ঞতা বলতেছি, কোন মানুষ থেকে শোনা না, ইন্টারনেট থেকে শোনা না। আরবরা প্রথম স্টার করে বসলো কাকরাইলে যে উনি কি বয়ান করে। এই জন্য আরবরা ইস্তেমার মৌকাতে কখনো নওজোয়ান কিছু আরব ব্যতীত খুশুসি আরবদের বয়ানের মধ্যে মহা সাহেবের বয়ানের রায় কখনো আরবরা দিতেন না। কেউ রায় দিলে বলতেন ভাই এনার বয়ান ইনি কি কথা বলে বুঝি না, কি বয়ান করে এগুলো আমাদের বুঝে আসে না। উনি তো কুনানোদের মানা নাসলাস থেকে হইয়ে দিতেছে। প্রথম ইস্কার আরবরা করছে, এরপরে ওলামায়ে কেরাম করছে। প্রথম ইস্কার হিন্দুস্তানের মধ্যে 2001 সনে মনে ইসহাক হাতারবি, যেনাকে হিন্দুস্তানের মধ্যে আমির শরীয়ত বলা হয়, অতি প্রথম 2001 সনে নিজামুদ্দিনে চিঠি লেখেন। এরকম শত শত কথা যখন হইছে, একটা দুইটা না, হযরত মূসা আলাইহিসসালাম সম্পর্কে বলা হইছে যে উনি যে তুর পাহাড়ে গেলেন, উনি দাওয়াতের কান ফেরা তুর পাহাড়ে যাওয়ার কারণে 480,000 লোক গোমরা হয়ে গেছে। এখন বলেন তুর পাহাড়ে মূসা আলাইহিসসালামকে কে ডাকছে? আল্লাহ তাআলা ডাকে নাই? তাহলে আল্লাহ তাআলা যেহেতু ডাকছে মূসা আলাইহিসসালামকে, আরেকজন নবীকে আল্লাহ তাআলা এখানে জিম্মাদার বানাইছে কিনা, এই দোষটা কি আল্লাহ তাআলার হইল কিনা? তো আল্লাহ তাআলা তাইলে দোষী উম্মত গোমরা করার পিছনে, নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম পুকুরি শিরকি কথাবার্তা যদি আমাদের দাওয়াতের মেহনতের মধ্যে নিম্ন থেকে হয়, এই কাম কিভাবে ওলামায়ে কেরাম কবুল করে আপনারাই বলেন? আর ওলামায়ে কেরাম যদি এই সমস্ত কথাকে না ধরে, তাহলে হাসুরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কিনা ওলামায়ে কেরাম? এমনকি ভূত ধরার কারণে ওলামায়ে কেরাম হেফাজতে ইসলাম হয়ে গেল নাকি নাস্তি? আপনাদের কি বক্তব্য বলে? এখন ওলামায়ে কেরাম বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম, হিন্দুস্তানের সমস্ত ওলামায়ে কেরাম, আরবরা সাউথ আফ্রিকা থেকে সারা দুনিয়ার ওলামায়ে কেরাম হিন্দুস্তানে জগন মাদ্রাসাকে চিঠি লিখতে আপনারা কেন জবাব দেন না এগুলা? এবং বাংলাদেশের 50 জন বড় বড় ওলামায়ে কেরাম, মুফতি কেফায়েতুল্লাহ সাহ, মৌলানা আশরাফ আলী সাহ লেফাকে, যিনি এখন মালিবাগের মোতায়েন লেফাকের মহাসচিব, মৌলানা আব্দুল কুদ্দুস সাহ, মুফতি মিজান সাহ, মুফতি আব্দুল মালেক সাহ, এরকম সমস্ত বড় বড় ওলামায়ে কেরাম আমাদের কাছে রক্ত নিলেন, আমরা একটু কাকরাইলে আপনাদের কাছে আসতে চাই। যত ইস্তেমার আগে আসেন, সমস্ত ওলামায়ে কেরাম আসলেন বসলেন, আমরা ওনাদেরকে খাওয়াইলাম হাদিয়া দিলাম, ওনারা বললেন দেখেন মেহরবানি করা আপনারা মহান আফতারকে বলেন যেন মিম্বর থেকে এরকম জঘন্য কথাবার্তা থেকে উনি বিরত থাকে, এটা কি অন্যায় হয়েছে? না ওনারা প্রথম মিছিল করতে, আগে মিছিল করতে নাকি আগে কোথায় আসছে? মহান জুবায়ের সাহেব 3 পৃষ্ঠা চিঠি লিখলেন, যদি দেখতে চান 3 পৃষ্ঠা চিঠি, মেরে মোহতারাম আমার জিন্দগিতে এরকম করুণ ভাষায় চিঠি আমার চোখের পানি রাখতে পারি নেই। নিমলা সাহসকে লিখছেন হজরত আপনার পরিবারের কোরবানি, আপনার বড়দের কোরবানি দুনিয়ার জর্রা জর্রা স্বীকার করে, আজকে আপনার বাপ দাদার কোরবানির বদৌলতে আল্লাহ পাক সারা দুনিয়াতে দিনকে ছড়াই দিছে। আপনার কাছে মিনতি করতেছি আমরা যে আপনি সমস্ত কাজ কথা থেকে বিরত হন আর আপনারা আপসে মিলা যান। আমাদের ওলামায়ে কেরাম আমাদের কাছে আসছে, আপনি যদি এই সমস্ত কথা থেকে ফেরত না আসেন আপনি বাংলাদেশের ইস্তেমা আসেন না, এটা কি অন্যায় হয়েছে ভাই? উনি কথার কোনো জবাব দিলেন না, উনি বাংলাদেশে আসছেন,
বাংলাদেশে যখন উনি গত ইজতেমায় এই ইজতেমার আগের ইজতেমায় চলে আসলেন, তখন বাংলাদেশের কিছু আমাদের ভিতরের লোকরা বললেন, ওলামায়ে কেরাম যখন আপত্তি জানাইল, বাধা কেন দিল না এয়ারপোর্টে, মোলা আব্দুল কুদ্দুস সাহেব এবং বেফাকের পক্ষ থেকে জানা হইল, তবলিগ আমাদের মেহনত, আমাদের সিনার মেহনত, আমরা তবলিগের মেহনতকে নষ্ট হইতে দিব না, আমাদের এখতেলাফ তাহসবের কথাবার্তা নিয়ে তবলিগের সাথে আমাদের কোনো এখতেলাফ নাই। উনি আসছে ইজতেমা হইয়া যায়, উনি মুচলিকা দিয়ে আসলেন, উনি বাংলাদেশে কোনো বয়ান করবেন না, জুমা পড়াবেন না, যেহেতু বাধা আসছে প্লেন থেকে ওনাকে সরকার নামায় দিচ্ছে। আবার উনি প্লেনে আসছেন, ওই বাধা ওগুলা উনি চিঠির মাধ্যমে দস্তখত করে আসছেন বাংলাদেশে, প্রথম জুমা পড়ান নাই উনি। অথচ ওই ওই ইজতেমার পরে বোম্বাইয়ের ভাই মোস্তাক সাহেব রহমতুল্লাহ আলী মারা গেছেন, আল্লাহ ওনাকে মাফ করে দেন, মৃত ব্যক্তিটির সম্পর্কে কখনো সমালোচনা করতে নাই, হাদিসের মধ্যে নিষেধ আসছে, কিন্তু দুঃখের সাথে বলতেছে আমি আপনাদেরকে, উনি বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার পরে নিজামুদ্দিনে কারগুজারি শুনাইলেন যে মাওলানা সাহেব স্যারকে বাধা দেওয়া হয় নাই, ওনার কোনো অসুবিধার কারণে দেরি হইতে, ওনাকে সরকার মুচলেকা নেয় নাই যে বয়ান করতে পারবে না, উনি জুমা এই জন্য পড়ে নেই, প্রথম জুমা যে কি বলে নদীর পশ্চিম পাশে কাতার, ওইখানে যাইতে অসুবিধা, অথচ চার বছর যাবৎ নদীর পশ্চিম পাশে কাতার হয় না, আপনাদের নারায়ণগঞ্জে সুর আবুল হাসান স্যারকে জিজ্ঞেস করে নিয়ে কত বড় মিথ্যা কথা, আল্লাহ ওনাকে মাফ করে দেয়, এই সমস্ত কথা নিজামুদ্দিনে যায় বলছে উনি। যাই হোক, উনি চলে আসছেন, বয়ান হয়ে গেছে, এরপরে ওলামায় উনি চলে গেলেন, এরপরে ওলামায় কেরাম উনি যখন বাংলাদেশে ইজতেমায় আসলেন, আসার আগে উনি এই সমস্ত কথা রুজুনামা দেওবন্দকে লিখলেন। তো রুজুনামা লিখছেন ভালো কথা, নিচে বিশেষ দ্রষ্টব্য লিখছেন, আমরা লিখি না বিশেষ দ্রষ্টব্য, চিঠির নিচে এক নাম্বার দ্রষ্টব্য লিখছেন এইটা, যে আমি যত বায়ানাত করছি যেগুলোর উপরে আপনারা ইসকাল করছেন, এই সমস্ত বায়ানের দলিল আমার কাছে আছে, এটা কি রুজু হইল কি হইল না আপনারা বলেন, এটা কি রুজু হইল, রুজু বলে কারে, রুজু বলে কোনটা, ওই যে এখানে কাঁদা দাঁড়ায় বলে যে আমি আপনার কাছে নিঃশর্ত ক্ষমা চাই দিচ্ছি আমার ভুল হয়েছে, এটাকে কি বলে ভাই, রুজু প্রত্যাহার করলাম ভুল হয়েছে, আর উনি প্রত্যাহার পত্রের নিচে কি লিখলেন আমার কাছে আবার কি আছে, এটা কি রুজু হইল ভাই। তারপরে নিজের বিশেষ দ্রষ্টব্য লেখলেন এই কথা, যে আপনারা আমার ভুল এই জন্য লেখছেন, আপ তাবলীগে মুআনিদিন হে, আপনারা তাবলীগ বিরোধী লোক এই জন্য আমার ভুল ধরতেছেন আজকে, নাও যদি যেমন কি তাবলীগ বিরোধী লোক মৌলানা আশরাফ মাদানী সাহেব দামাত বারাকাতুহুম ওনার কাছে গেছেন, একবার দুইবার তিনবার গেছেন, প্রথম দুইবার উনি বলছেন আমি ওনার শ্বশুর, ওনার ছেলে মৌলানা ইউসুফ সাহেব এবং ওনার সাহেব সাহেব বসতি, আধা ঘন্টা মরা তাহসান আমার সামনে এগুলো বলছেন, এই হইতে নিজামুদ্দিনে, এই হইতে নিজামুদ্দিনে, এই হইতে নিজামুদ্দিনে, আমি আধা ঘন্টা পরে মরা তাহসান বলছি ভাই আমার ছোট্ট একটা কথা, আপনাদের আপসে অনেক এক্সপেরাপি, আমার ছোট্ট একটা কথা হইল, যারা আপনার দাদার জামানা থেকে নিজামুদ্দিনে নিজের লোটা কম্বল সবকিছু রক্ষ করছে, নিজের জিন্দিগি রক্ষ করছে, তারা নিজামুদ্দিন থেকে কেন চলে গেল, এই কথার জবাব আমাকে দান করে। তো মৌলানা সাহেব সাহেব বললেন, আর মৌলানা সালমান সাহেব ওনার শ্বশুর বললেন আমাদের জানান, উনি বললেন আপনার কাছে মিনতি করতেছি আপনারা আপসে মিলা যান, এক্সেলাসটাকে শেষ করেন, সারা দুনিয়ায় আজকে এই তবলিগের মেহনত ছাড়া আমাদের সামনে হকের কোনো কাম নাই, যেখানে আমরা যাই আমাদের ছেলেদেরকে আমাদের সাথীদেরকে বলতে পারি আজকে যে এখানে যাও নিজের জিন্দগি শুধরানোর জন্য, আজকে এই কামটাকে আপনারা নষ্ট করেন না হাতে দিলা, কে বললেন দেওবন্দের আশাদ মাদানী সাহেব, যিনি হোসেন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহির ছেলে, যিনি হুজুর সাহেবের বংশধর হোসেন আহমদ বাদানী রহমতুল্লাহ আলাইহি, যিনি 18 বছর যাবৎ মদিনা শরীফে রওজে আখারের সামনে বুখারীকে পড়াই, এরকম বুজুর্গের সন্তান, একবার দুইবার তিনবার শেষ হয় না, এরপরে মারামারি পরে, এরপরে মৌলানা আসাদ বাংলাদেশে আসলো, মৌলানা জুবায়ের সাহেব বাসায় গেলেন, ওনাকে বললেন চলেন টঙ্গিতে চলেন, বললেন আমার হাতে ব্লক দুইটা রিং পড়াইছি মাত্র পরশু, আমি গতকালকে বাসায় আস, আমিও সেই মজলিসে ছিলাম, আমি সেই মজলিসে বসা, উনি বললেন যে আমি আমরা বললাম নাস্তা খান করে নাস্তা খাবো না, ও আসিফ ভাইয়ের বাসায় দাওয়া, তো আসিফ ভাই অল্প কথা বলে নিতে চলে গেলেন, সাহেব বললেন দেখেন আমার ছোট্ট একটা কথা আপনার কাছে, আরো আপনি আসছেন বাংলাদেশে
ওলামা কেরামের ইখতিলাফ ছিল, আমার কথা ছিল এটা যে আপনি বাংলাদেশে ইজ্জতের সাথে আসেন, আমি আর কিছু আপনার সাথে আমার ইখতিলাফ নাই, আপনার মহব্বত আমার ভিতরে আগের মতোই আছে, এখনো আমি আপনাকে মহব্বত করি, আপনার খানদানের মহব্বত আমার ভিতরে এখনো আছে, কিন্তু ওলামা কেরাম যখন আমি চাই আপনার সাথে মিটমাট খেয়ে দেয় মশওয়ারের মধ্যে আমাদের ছাত্রদেরকে কোমর থেকে পিস্তল বাইর করে দেখানো হইতেছে, এই যে পিস্তল, বলেন আমি কিভাবে টঙ্গিতে যাবো, বলেন আসাদ বলেন আপনি আসেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ঠিক করে দিবে, আমরা দেখবো ইনশাআল্লাহ। গেলাম আমরা, কিসের ঠিক কিসের, যাই হোক উনি বয়ান করলেন, জুমার নামাজে পড়াইলেন, কিন্তু যাওয়ার সময় একটা বাস আবার ওলামায় কেরাম দিয়ে গেলেন, শব্দটা খারাপ বললাম মাফ করে দিয়েন, কেন বললাম, উনি বয়ানের মধ্যে বললেন, বড় স্বামীর সঙ্গে বললেন, উনিও বললেন, বললেন যখন ইমাম নামাজে দাঁড়ায় তো মুক্তাদি যদি লোকমা দিতে হয়, কেউ কাউকে যদি লোকমা দিতে হয় তাকে নামাজের ভিতর থেকে দিতে হবে, যদি নামাজের বাইরে থেকে কেউ লোকমা দেয় তাইলে ইমাম যদি সেই লোকমা নেয় ইমামের নামাজ পাশে ধুয়ে যাবে। তার মানে ওলামায়ে কেরাম তবলিগের বাহিরের লোক তাদেরকে প্যাকেট করে রেখে দেন, তাদের লোকমা কি করা যাবে না, ধরা যাবে না, এই কথাগুলো বলার বলবে মরা চাষাম। এই জন্য দেবন তাদের যে বজাহাত নামা, যেখানে তারা বজাহাত বলেন ফতুয়া বলেন, ওইখানে দেবন নিচে বড় আকারে লিখে দিতে যে আমরা সুন্নত শরীয়তকে সামলাই, আমরা মরা চাষাদের সুন্নত শরীয়তের বিরোধী কথাবার্তার জন্য আমরা ওনাকে আজকে বলতেছি, উনি এগুলো না বলে, কিন্তু নিজামুদ্দিনের ভিতরে যে আপোষের ইখতিলাফ এই বিষয়ে আমাদের কোনো কথা নাই। একটি স্পষ্ট হইল কিনা বলেন ভাই, ওলামায়ে কেরাম স্পষ্ট বলছেন যে নিজামুদ্দিনের ইখতিলাফের ব্যাপারে আমরা কিছু বলবো না, আমরা শুধুমাত্র আমাদের এইমি বিষয়গুলো আমরা বলবো। তো ওলামায়ে কেরামের মধ্যে দুই অংশ হয়ে গেল, এক তো যারা সুন্নত শরীয়তকে সামলান, দিনকে সামলান, সারা দুনিয়ায় তারা মাওলানা আসাদের কথার উপরে আজকে বলতেছেন, উনি সুন্নত শরীয়তের বিরোধী কথাবার্তা না বলা পর্যন্ত আমাদের আশঙ্কা হইতেছে যে উনি নতুন কোন দলের দিকে এই উম্মতকে নিয়ে যেতেছে কিনা, এই জন্য আমরা ওনার উপরে কি না ইতমিনান না। সর্বশেষ উনি রুজু করতেন, আমি মুখতাসার ভাবে মাগরিবের পরে ইনশাআল্লাহ আপনারা বিস্তারিত শুনবেন, সর্বশেষ উনি রুজু করলেন, দেওবন বলেন আপনার রুজুর উপরে আমরা মুতমাইন হয়ে গেলাম, চিঠি রেখে দিলেন দেওবন, ওই চিঠি যার কাছে সে রওনা হয়ে গেল নিজামুদ্দিনের পথে, অর্ধেক পথে যাওয়ার পরে নিজামুদ্দিন থেকে খবর আসলো এবং হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় খবর আসলো যে ওই দিন সকালে মরা সাহসাদ দামাদ বারকাতুহুম ওই নিজামুদ্দিনের বয়ানের মধ্যে ওই কথাগুলোই বলতেন, ওই মুসা আলাইহিস সালামের ওয়াকিয়াগুলোই বলতেন। মরা আসাদ বাদে নিসা মহতায় সাহেব ফোন দিলেন ওই ব্যক্তিকে, ভাই আপনি কইবা আমি পথে, তবে তাড়াতাড়ি ফেরত আছেন, উনি তো রুজু নামাজ দিয়া আবার আগের বয়ান শুরু করছে, একবার দুইবার তিনবার হইতে 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 এরকম যখন বারবার হওয়া শুরু হইল, যেমন দুইটা কথা বল, কয়টা কথা ভাই, বলছেন আমাদেরকে বলছেন যে আপনার আমাদের কাছে আসার কোন প্রয়োজন নাই, আপনি যে সমস্ত বয়ান রাইভেন্ডের ইস্তেমায় করতেন, গলত কথাবার্তা লক্ষ লক্ষ লোকের মজমায়, কিছু বয়ান আপনি করতেন ভূপালের ইস্তেমায় লক্ষ লক্ষ লোকের মজমায়, কিছু বয়ান আজ আপনি বাংলাদেশের ইস্তেমায় করছেন লক্ষ লক্ষ লোকের মজমায়, আর কিছু বয়ান আপনার লিখিত আকারে হইছে, তা আমাদের কথা হইল আপনি রায়বেন্দের ইস্তেমায় যে সমস্ত বয়ান করছেন আপনি রায়বেন্দের ইস্তেমা ওগুলা থেকে রুজু করে নেন, আমরা আপনার রুজুনামা কি করে নিব, কবুল করে নিব, আমরা আমাদের দেওবন থেকে আমরা লিখিত দিয়ে দিব আমাদের ওয়েবসাইটে, আপনাদের আমার কাছে আসা লাগবে না, আপনাকে আমাদের কাছে আর লিখিত যেগুলো হয়েছে ওগুলো আপনি লিখিত করেন। এই হইল দেওবন এই যে কথাগুলো ওনাকে ছেড়ে দিন, উনি আজ পর্যন্ত না বাংলাদেশের ইস্তেমা রুজু করছেন, না রায়বেন্ডের ইস্তেমায়, না ভূপালের ইস্তেমায়, বরং গত বছর এই ইস্তেমায় আসার আগে ভূপালের ইস্তেমায় ওই সমস্ত কথাবার্তা উনি আবারও পুনরায় বলছেন। আচ্ছা
এরপরে যখন বাংলাদেশ থেকে পাঁচজন রক্ত পাঠানো হইল ওনার কাছে, বাংলাদেশ সরকার পাঠাইলেন, আমার দুবাই সাহেব গেলেন। আচ্ছা মুক্তাসার কথা আমি শেষে মনে থাকে না আমার, আমি একটা কথা বলে রাখি। এখন বাংলাদেশে উনি যখন চলে আসলেন, আসার তো কথা না, বাংলাদেশে আসার পরে উনি গোয়েন্দাদেরকে বললেন যে ভাই আমাকে দেওয়ান যেহেতু ইস্তেমার ময়দানে রুজু করতে বলছে, তো আমাকে আপনারা বয়ানের অনুমতি দেন, এইবার আপনারা আমাকে ছেড়ে দেন, আমি টঙ্গীর মাঠে বয়ানকে রুজু করি। তো গোয়েন্দারা বললো যে আপনাকে তো আমরা গত বছর 11টা বয়ান করার সুযোগ দিছি, আপনি তো একটা বয়ানের মধ্যে রুজু করেন নাই গত ইস্তেমায়, অথচ আপনি গত ইস্তেমায় মুচলেকা দিয়ে আসেন বয়ান করবেন না, এরপরও আপনাকে সুযোগ দিছি যাতে আপনারা আপনি রুজু করতে পারেন, কিন্তু আপনাদের রুজু করেন নাই। আচ্ছা এটা জুমলাই মহাশয়, বাংলাদেশ থেকে গেলেন আমাদের পাঁচজন রক্ত গেলেন, ওইখানে গেলেন ইব্রাহিম সাহেবের আগে কাছে আগে গেলেন, ওইখানে কথাবার্তা হইল, ওইখানে আমাদের ভাই ওয়াসিফুল ইসলাম সাহেব দামান বরকাতু হোম, উনি ভাই ফারুক সাহেব এবং আমল নাথ সাহেব দামান বরকাতু হোম এর সাথে আলাদা বসলেন। আলাদা বসার পরে উনি বললেন যে দেখেন ভাই, আপনাদের মধ্যে যে আপোষে ইখতিলাফাত চলতেছে, এইটা মেটানোর জন্য আপোষের মধ্যে বসা দরকার কিনা। ওনারা রাজি হইলেন যে বসা দরকার। উনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন আমাদের সমস্ত বাংলাদেশের জনগণের জন্য, হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেন যে আমি রায়গে ইয়া বেঙ্গালোরে ওইখানে কি বলে গুজরাটে ওনাদের সাথে বসছি, ওনারা রাজি হয়েছে মহা সাহেব সাহেবের সাথে একসাথে বসার জন্য। কোথায় বসা হবে? তিন জায়গায়, সাহারানপুর, কান্দলা অথবা কান্দলা অথবা মহা সাহেব সাহেবের ফার্ম হাউস। এখন মহা সাহেব সাহেবের যে ফার্ম হাউস আছে, ওনার যে বাগান বাড়ি আছে, এইটা আগে আমরা জানতাম, উম্মত জানতো না, এটা ওয়াসিফের এই মেসেজের থেকে মানুষ জানতে পারছে। যাই হোক এটা ভিন্ন কথা, ওগুলা নিয়ে আমরা আলোচনার মধ্যে যাইতেছি না। এখন এইখান থেকে ওনারা মৌলানা সাহেব সাহেবের কাছে গেলেন। এখন মৌলানা সাহেব সাহেবের কাছে যাওয়ার পরে আমরা আর কোনো খোঁজ খবর পাই না, তো মেসেজটা তো অর্ধেক হইল, ওনারা রাজি হইলেন বসার জন্য, আর অর্ধেক কার কাছ থেকে মেসেজ আসবে? সাহেব সাহেবের কাছ থেকে। এখন আর কোনো মেসেজ নেই, সাহেব সাহেবের এখান থেকে খামোশি। বাংলাদেশে আসলেন ওয়াসিফ সাহেব একদিন পরে, আমরা মশওয়ারার মধ্যে মৌলানা মোহাম্মদ হোসেন সাহেবকে দায়িত্ব দিলাম, সবাই বসলাম মশওয়ারায় যে হুজুর আপনি জিজ্ঞাসা করেন উনি একদিন পরে কেন আসলেন, কি কারগুজারি ওনার কাছ থেকে। উনি বললেন যে আমার একটু কাজ ছিল এই জন্য একদিন পরে আস, তো কি কারগুজারি, কোনো কারগুজারি নেই, তুই বাকি অর্ধেক মেসেজ তো ওইটাও নাই। তো ঘটনা কি হয়েছিল, আমরা যেটা জিজ্ঞাসা করলাম ওনাদের মহাজ ভাই সাহেবকে, উনি বললেন যে মহাশয় আসলাম আমাদেরকে নিয়ে বসলেন, আমাকে আর মহাশয় আসলামকে নিয়ে, প্রথমে ওনাকে নিয়ে আলাদা বসতেন, পরে আবার জনজনকে নিয়ে বসতেন। যখন জনজনকে নিয়ে বসতেন, ওই বসার পরে মহাশয় আসলাম বললেন যে আপনি বাংলাদেশের অবস্থা বলেন, মহাশয় আসলাম পুরা অবস্থা বললেন, দুনো বছরের অবস্থা, এবং বললেন দেখেন এই বছর আমাদের সরকার এই সিদ্ধান্ত নিছে যে যদি আপনি বাংলাদেশে আসেন, তো আপনি আপনার ছেলে মহা ইউসুফ এবং ওইখানে মহা ইব্রাহিম সাহেব ওনারা আসবেন, আহমদ নাথ সাহেব একসাথে, আর যদি না আসেন কেউ আপনারা আসতে পারবেন না, আপনাদের পরবর্তী যারা তারা আসবেন। মহাশয় আসলাম কি জবাব দিলেন যে ভাই আমি এখান থেকে বাংলাদেশের ইজতেমায় যাইব, আর গুজরাট থেকে মহা ইব্রাহিম সাহেব বাংলাদেশের ইজতেমায় যাবে, আর ওইখানে আমরা উভয় একত্রিত হইব, এইটা আমার জন্য কখনো সম্ভব না। যদি এত শক্ত হয় মিলবে কিভাবে ওনারা? যাই হোক, তো ওইখানে মহাশয় আসলামকে মহাশয় সাহেব বললেন যে হযরত আপনার মহব্বত আমার দিলে অনেক বেশি, আমি চাই আপনি বাংলাদেশে এটা বেইজ্জত না হন, আপনি ইজ্জতের সাথে আসেন, এই জন্য আমার দিল চায় যে আপনি বাংলাদেশে এবার আইসেন না, যেহেতু দেওয়ান আপনার সাথে কোনো সন্ধি করেনি। কথা স্পষ্ট হয়েছে না ভাই? এরপরে উনি বাংলাদেশে আসলেন, ওলামায়ে কেরাম যখন শুনলেন এই অবস্থা, তো তারা মজবুর হইলেন রাস্তায় নামার জন্য। এই হলো একদিক, এখানে কিছু কথা বলে যেহেতু সময় কম। দ্বিতীয় জিনিস যেটা, এগুলো বুনিয়াদি জিনিস ভাই, আমি তিন জিনিস, একটা হলো এইটা যেহেতু কোনো মাসাইল বয়ান করে নিচ্ছেন, উনি মাসাইল বয়ান করছে ওলামায়ে কেরাম সাথে রাখ। দ্বিতীয় জিনিস হলো যে মেয়েরে মোস্তারাম দোস্ত আর বুজুর্গ, দাওয়াতের মেহনতের মধ্যে কিছু জিনিস বুনিয়াদি জিনিস, এক নম্বর হইল হযরত মাওলানা ইয়াসার রহমতুল্লাহ আর এই পাঁচটা আমল চালু করে গেছেন। এক হইল ঘর ঘর মেহনত, আমার দাওয়াত কো জিন্দা করনে কে লিয়ে ঘর ঘর মেহনত, এটা ইয়াসার রহমতুল্লাহ এর বুনিয়াদি মেহনত। দুইটা তালিম, একটা ঘরে একটা মসজিদে, দুইটা গাছ একটা মহল্লায় একটা অপর মহল্লায়, তিন দিন মাসে মাসে তিন দিন, এই পাঁচটা আমলকে শেষ হযরত রহমতুল্লাহ আলী নাম দিচ্ছেন কি, পাঁচ আমল। যে আপনি ইসলাহ কে লিয়ে, আপনি তরবিয়ত কে লিয়ে যে যেখানে আছেন নিজের তজকিয়ার জন্য পাঁচ আমলকে করবে, কিন্তু নতুন কিছু তবলিগের মধ্যে ওনারা চালু করেন নাই।
ইলিয়াসাব রহমতুল্লাহ আলের যে এই আমানে দাওয়াত কো জিন্দা করনে কে লিয়ে ঘর ঘর মেহনত, এইটাকে মাওলানা সাহেব সাহেব বাদ দেওয়ার জন্য উনি নতুন ভাবে একটা চালু করলেন দাওয়াত তালিম ইস্তেকবাল। উনি বললেন টঙ্গীর ইজতেমায় প্রতি বছর উনি যে হেদায়াতের কথা বলেন ওইখানে উনি কথা বলেন যে আমানে দাওয়াত কো সিরাত ও সুন্নাত করলা, যে আমানে দাওয়াত কো সিরাত ও সুন্নাত করলা আনে কে লিয়ে দাওয়াতের মেহনতকে সিরাত ও সুন্নতের উপর আনার জন্য ঘর ঘর মেহনত না, ঘর ঘর মেহনত বাহিরে দাওয়াত দেওয়া এটা সুন্নতের খেলাফ বেদাত, এই জন্য তোমরা মুক্তাসার বাহিরে দাওয়াত দিয়া মসজিদের মধ্যে ইমাম হালকা কায়েম করো। এখন বলেন আপনারা যে যদি এই মেহনত সুন্নতের খেলাফ হয়ে থাকে তাইলে সমস্ত আম্বিয়া আলিম সালাত ওয়াসালাম এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দিগিতে 13 বছর কি মসজিদে মেহনত করতেন না বাইরে করতেন? তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাত করে গেছেন সাহাবা সাহেবের কথা মোতাবেক, এবং আমাদের তিন হযরত রহমতুল্লাহ আলাইহ হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের কাছে কতবার গেছেন, উতবা সাহেবের কাছে কতবার গেছেন, জিল মাজাজ বাজারে কতবার গেছেন, মিনার ঘাটিতে কতবার গেছেন, আরাফার ময়দানে কতবার গেছেন, মেয়ের মোহতারাম দোস্তার বুজুর্গ বাইতুল্লাহর মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি কি পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে, কোন মসজিদ ছিল না, আল্লাহ রসুল কোন বাইতুল্লাহ যেতে পারতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকামের মধ্যে আল্লাহ রসুল মেহনত করতেন, তাহলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউযুবিল্লাহ মিন যালিক আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম সাহাবাদের কথা মোতাবেক বেদাত করে গেছে এবং আমাদের তিন আকাবের বেদাত করে গেছে। এক নম্বর বুঝে আসছে তবে আমার কথা, মুক্তাসার জিনিসকে আপনারা শিখেন ভাই, এগুলাকে আপনারা মানুষের দরবারে হক কথাকে পৌঁছে দেন, এগুলো আপনাদের বোঝার জন্য বলতেছি, মুক্তাসার জিনিস আপনাদের ধরার জন্য। দ্বিতীয় নম্বর যেটা মেরে মোহতারাম হযরত মাওলানা ইলিয়াসাব রহমতুল্লাহ আলাইহ তবলিগের জন্য নিসাব কায়েম করে গেছেন, সিলেবাস ফাজাইল আমাল ফাজাইল সাদাকাত আর হইল ফাজাইল হজ ফাজাইল রমজান রমজান মাস, এগুলো তবলিগের কি ভাই নিসাব ভাই, নিসাব কোনটাকে বলে, সিলেবাস ওয়ানের কি বইগুলো ওয়ানে পড়ানো হয়, টু এর বইগুলো টু এ, মেশকাতের কিতাব মেশকাতের। এখন যদি কেউ এই কথা বলে যে টু এর বই ওয়ানে পড়ান না কেন, তো মাস্টাররা জবাব দিবে ভাই এটা তো টু এর সিলেবাস, এটা তো ওয়ানের সিলেবাস না। মেসকাতলাদেরকে যদি এই কথা বলা হয় যে বুখারি আপনারা কেন পড়েন না, মেসকাতলারা জবাব দিবে বুখারি তো আমাদের নেশাব না, এই জন্য আমরা বুখারি পড়ি না। মেরে মোহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ হযরত ইলিয়াসাব রহমতুল্লাহ আলাইহ এই দুই কিতাবকে এই দাওয়াতের মেহনত ওয়ালাদের জন্য নেশাব কায়েম করে গেছে। অথচ শেখ নাজির জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ আরো কিতাব আছে, ফাজাইল ইলম একটা কিতাব আছে, ওই কিতাবকে তো আর তবলিগের মধ্যে কি করা হয় না, পড়া হয় না। আজকে এত বছর পরে উনি মুনতাখাব আহাদিস নামে নতুন একটা কিতাব তার তালিমের জন্য চালু করে দিলেন, কি নামে, যেটা মাওলানা ইসুসাব রহমতুল্লাহের কিতাব। এখন কথা হলো মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, যদি মাওলানা ইসুসাব রহমতুল্লাহের মুনতাখাবি কিতাব হইত তাহলে হায়াতুস সাহাবা কেউ লিখে গেছেন, ইসুসাব রহমতুল্লাহ নিজে লেখা যান নাই, এটা আমাদের মার্কাজ গুলোতে সব্যজারিতে এসার পরে তালিম হয় কি হয় না, তাই ইসুসাব রহমতুল্লাহ আলাইহ কেন এটা তাবলিগের মধ্যে তালিমের অন্তর্ভুক্ত কেন করে গেলেন না, এই জন্য করে যান নাই যে যখন ওই সাতজনের মধ্যে পরবর্তীতে আসতেছে যে সাতজনকে ইলিয়াসাব রহমতুল্লাহ আমির হওয়ার জন্য বলে গেছিলেন যে সাতজনের মধ্যে যে কেউ আমির হইতে পারে, ওইখানে ওই সাতজনের মধ্যে হাফেজ মকবুল সাহেব একজন ছিলেন, প্রথম যার নাম ছিল উনি ইসুসাব কেনাম রহমান সাহেবকে বলছিলেন তবলিগের এই 6 নম্বরের মধ্যে 2টা নম্বর বাড়ান, দুনো হজরতি বলছেন যে আমরা ইসুসাব রহমতুল্লাহ আলাইহ বানানো 6 নম্বরের বাইরে 1 নম্বর বাড়ানো, আমরা হাম তো ফকির কে লাকির এই কথা বলে গেছেন। আচ্ছা উনি মুনতাখাব চালু করলেন, প্রথম নিজামুদ্দিন বললেন এটা পড়েন ব্যক্তিগত, এরপরে তালিমের অন্তর্ভুক্ত করা হইল, এরপরে বাংলাদেশে মেওয়াতি জামাত একটা পাঠানো হইল, ওই যে আসামি জামাত যে আসামি 6 নম্বর গোপনে পাঠানো হইলো মুনতাখাবের জন্য, তোলপা শুরু হয়ে গেল, এরপরে 5 দিন ধরে মাওলানা জামশেদ সাহেব এলান করে দিলেন মুনতাখাব তালিম করেন, এরপরে ইস্তেমার মকদ্দমা সাহেব এলান করে দিলেন মুনতাখাব তালিম করেন, আমরা পেরেছান সারা বাংলাদেশ থেকে চিঠি আসতেছে, যাই হোক এই নিয়ে লম্বা চড়া কাকরাইলে মশওয়ারা, এরপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের মার্কাজে কাকরাইল মার্কাজে তালিম হবে কি হবে না মিম্বরে মুনতাখাব, আমরা বললাম ঠিক আছে আমরা দেখি, নিজামুদ্দিন মার্কাজে যদি মুনতাখাবের তালিম শুরু হয় আমরাও করব। 1 বছর ইন্তেজার করার পরে নিজামুদ্দিন মার্কাজে শুরু হলো মুনতাখাবের তালিম, আমরাও শুরু করলাম।
যেদিন নিজামুদ্দিন মারকাজে মুনতাকাবের তালিম শুরু হইল, প্রফেসর খালেদ সিদ্দিকী সাহেব, ভাই ফারুক সাহেব ওনারা মশওয়ারার মধ্যে মহাশয় আসামকে জিজ্ঞাসা করলেন যে হাজরত, আপনাদের কাছে আমার এই মুখতাসার সওয়াল হয় যে আপনি যে মুনতাকাবকে চালু করে দিলেন এইটা কি আপনি মশওয়ারা করছেন? উনি মশওয়ারার মধ্যে বললেন, তুম আমার সাথে লড়নে কে লিয়ে আয়ে হো, তুমি কি আমাদের সাথে ঝগড়া করার জন্য মানামারি করার লোক এই তো মশওয়ারা? আচ্ছা একটা কথা, দ্বিতীয় নাম্বার কথা হইল মেয়ের মহতারাম, তিনটা আলমী মার্কাজের মধ্যে বাংলাদেশ একটা মার্কাজ, তো বাংলাদেশের মধ্যে একটা জায়গার মধ্যে মুনতাকা বাহাদুর চালু করার জন্য আমাদের সুরাদের সাথে মশওয়ারা করা উচিত ছিল কি ছিল না বলেন আপনারা? না এটা অন্যায় হইতো মশওয়ারা করাটা, আমরা কি কোনো কামের না? অথচ উনি কোনো মশওয়ারা করলেন না, উনি সরাসরি ওই ইস্তেমার মৌকাতে এবং পাঁচ দিনে চড়ে এলান করে দিলেন যে আপনারা মুনতাকা করেন, এটা কি ঠিক হইল না বেঠিক হইল ভাই? দ্বিতীয় জিনিস হলো মেয়ের মোস্তারাম, এই মুনতাকাব লেখা হয়েছে পাকিস্তানে, আমাদের এই চট্টগ্রামে যিনি জিম্মাদার ছিলেন ও আবুল কালাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার ছেলে ছোট আমাদের সাথে, আমরা পাহাড় তুলিতে একসাথে পড়ি, এই যে এখানে মহানা হজরত রহমতুল্লাহ আলাইহি সেজ ছেলে এহসান, আমরা একসাথে মহানা এহসান মহানা কেফায়েতুল্লাহ সাহেব, আমরা একসাথে পাহাড় তুলিতে হেঁটে পড়ি, ওইখানে এই মহানা আবদুল্লাহ আমাদের সাথে একসাথে পড়ি, তো ওই আবুল কালাম সাহেবের ছেলে মহানা বেলাল এরা এক জামাত ওইখানে এই মুনতাকাবে হাদিসকে জমা করত। 2010 সনে যখন মাওলানা ফারুক সাহেব রায়বেরিলির ইস্তেমায় যান, তখন এই মাওলানা বেলালের ঘরে গেছিলেন, উনি বললেন যে মাওলানা সাহেব এক সপ্তাহ আমাদের এখানে ফেরত করে গেছে, এই মুনতাকাব আমাদের এখান থেকে নিয়ে গেছে। তো কথা হইল এইটা যে এই মুনতাকাবের মধ্যে 10 ভাগ বা 1 ভাগ 90 ভাগ হইল বাহিরের বা 1 ভাগ হইল ইউসুফ সাহেব রহমতুল্লাহ, কিন্তু আমাদের কথা হইল মেয়ের মোহতারাম, যদি এইটা ইউসুফ সাহেব রহমতুল্লাহ লেখা হইতো আর ইউসুফ সাহেব রহমতুল্লাহ এর তালিম অন্তর্ভুক্ত করতে চাইতেন, তাই ইউসুফ সাহেব রহমতুল্লাহ হায়াত সাহাবা কি দোষ করে গেল, ওইটা কেন উনি তালিমের অন্তর্ভুক্ত করে গেলেন না? সে হযরত ইমাম হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন 1993-94 সনে হযরত ইমাম হাসান সাহেব রহমতুল্লাহ আমাদের মাওলানা জুবায়ের সাহেবকে হায়াত সাহাবা বাংলা তর্জমার জন্য বললেন, ওইখানে উনি বললেন মিসকাতের মধ্যে যে ইমানের বাব, নামাজের বাব, ইলমু জিকিরের যে বাবগুলো অধ্যায়গুলো আছে ওগুলা থেকে আপনি বাবগুলা থেকে হাদিসকে জমা করেন, মুনতাকাবুল আবওয়াব নির্বাচিত অধ্যায় নামে আপনি একটা কিতাবকে ছাপান, এগুলো যেন ব্যক্তিগতভাবে মানুষ পড়ে, ওইটাও তালিমের অন্তর্ভুক্ত করা হয়নি। কিন্তু আমার বরকাতুম এই মুনতাকাবকে কারো মশওয়ারা ছাড়া অন্তর্ভুক্ত করলেন, দুইটা জিনিস বুনিয়াদি বুঝে আসছে না ভাই? 3 নম্বর জিনিস যেটি উনি চালু করলেন অজমা ইয়াসাব রহমতুল্লাহ আলী, যেটা দুই তালিম, এক তো মসজিদ আর একটা কোথায় ভাই? ঘরের মধ্যে হবে, ঘরের তালিমের মধ্যে ইলিয়াসাব রহমতুল্লাহ আলী তালিমের মধ্যে এই কথা বলে গেছেন, তালিম হবে ঘরের মধ্যে, মস্ক ইনফিরাদি ভাবে করবে, স্বামী স্ত্রী মস্ক ইনফিরাদি ভাবে করবে। এখন মহাশা আসা ভাই সাহেব বললেন ঘরের তালিম পাঁচ আমলের সাথে, ওইটা আরেক জিনিস যে পাঁচ আমল যেটা ইলিয়াসাব রহমতুল্লাহ ঘরের মধ্যে মস্তুরাতের জন্য কায়েম করে গেছিলেন যে ঘরের মধ্যে দাওয়াতের ফেজা হবে, ঘরের মধ্যে সাবিকি জিন্দিগি হবে, ঘরের মধ্যে ইমানি তাজকেরা হবে, বাচ্চাদের তরবিয়ত হবে, এগুলাকে বাস্তবার জন্য উনি এই তালিমের পাঁচ অংশ কায়েম করলেন। যাই হোক এখন উনি কি করলেন তালিমের মধ্যে মস্ত। এখন প্রশ্ন হইল এটা সমস্ত পুরানো জেলা নিজামুদ্দিনে তারা এই কথা বলে মহাশাহকে যে আপনি যে জিনিসটা চালু করলেন খতরা আছে, এখন মা পড়ছে, ছেলে পড়ছে তালিমে, বাপ পড়ছে, বোন পড়ছে, এখন মায়েরও হায়েস বোনেরও কি হায়েস, কোনো অসুবিধা? এখন মাকে ভাইয়ের সামনে ছেলের সামনে উঠে যেতে হবে কি হবে না বলেন ভাই? এখন এই মায়ের তো ছেলে সন্তানের সামনে প্রকাশ হইলো কেন? এটা নোকসান হইলো না লাভ হইলো আমাদের? এই জন্য মেয়ের মোস্তারাম দোস্তার বুজুর্গ এই বুনিয়াদি জিনিস থেকে উনি সইরা আসছেন, এই বুনিয়াদি জিনিস থেকে সইরা আসার কারণে নিজামুদ্দিনের ভিতরে যিনারা মুরব্বী আছেন, একটা হলো বাহিরে যে ওলামায়ে কেরাম ওনারা সুন্নত শরীয়তকে সামলাইতে বসতেন, আর দ্বিতীয় ভিতরে যিনারা আছেন ওনারা মাওলানা আসাদকে নিয়ে বসতেন, একবার দুইবার তিনবার চারবার বারবার বসতে 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 ওনাকে এই কথা বলতে বলতে বুঝাইতে বুঝাইতে এই পর্যায়ে পৌঁছাইল যে মাওলানা ইয়াকুব সাহেব দামাত বারাকাতুম, মাওলানা ইব্রাহিম সাহেব দামাত বারাকাতুম, মাওলানা ইয়াকুব সাহেব ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে 15 বছর ছিলেন নিজামুদ্দিনে, কত বছর ভাই? আর এনাম রহমান সাহেব সাথে 30 বছর, 15 আর 30 কত বছর? উনি বলেন যে আমি 45 বছরে আমি ইউসুফ সাহেব রহমতুল্লাহের মুখ থেকে একবারও মুনতাকাবের কথা শুনি নাই, এনাম রহমান সাহেবের মুখ থেকেও একবার আমি মুনতাকাবের কথা শুনি নাই, মুনতাকাব কোথা থেকে আবিষ্কার হইল। এই জন্য ওনারা চিঠি লিখলেন এই কথা
যে গাড়ি পটরি থেকে হট গই, যে রেল লাইন থেকে গাড়ি সরে গেছে, ট্রাম তার ভিত্তি থেকে সরে গেছে, আমরা আজকে তাকে ফিরাই আনতে পারতেছি না বিদায়, আমরা নিজামুদ্দিন থেকে এই জন্য সরে যেতেছি। মহারা ইব্রাহিম সাহেব আমার দরকার বললেন, আমি তিনবার ইস্তেখারা করছি, তাকে নিয়ে বারবার বসছি, কিন্তু সে আমার কথা শুনে না। বসতে 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 যখন অপারগ হয়ে গেছি, তখন ওলামায়ে কেরামের দিকে তাকায়া, যে আজকে যদি নিজামুদ্দিনে থাকি তো ওলামায়ে কেরাম কাদের উপরে ফতোয়া দিয়ে দিবে, যে কামটাই গোমরাহি কাম, আর যদি আমরা চলে যাই তাহলে গোমরাহি ফতোয়া বা ফতোয়া আসতে পারে ব্যক্তির উপরে, কামটা হেফাজত দেওয়া যাবে। এইখানে এখন নিজামুদ্দিনে যারা আছেন ওনার সাথে পুরানো সবাই ইসুফ সাহেব রহমতুল্লাহ জামানায় যারা ছিলেন সবাই বাহির হয়ে গেছেন, ইল্লা মাশাআল্লাহ দুই একজন মজবুর অবস্থায় রয়েছেন। এখন নিজামুদ্দিন থেকে সুর উঠাইছে যে ইসুফ সাহেব রহমতুল্লাহ জামানায় অনেক লোক চলে গেছে। এখানে কথা হলো মেয়ের মোহতারাম, যারা ইসুফ সাহেব রহমতুল্লাহ জামানায় নিজামুদ্দিন থেকে বাহির হয়ে গেছে তারা তবলিকের কামকে ছেড়ে দিছে, আর যারা এই জামানায় গেছে তারা কামকে ছাড়ে নাই, কাম নিয়ে সারা দুনিয়া ঘুরতেছে তারা। মানে ইব্রাহিম সাহেব জর্দানে আছেন এখন। এই সমস্ত কারণে আরবরা মহা সাহসাদকে মানা করে দিচ্ছে যে আপনি আমাদের দেশে হারাইছেন। মহা সাহসাদকে আরবরা কত মক্কা মদিনার আরবরা মানা করছে, গত অমরায় মদিনার প্রধান যে পুরানো আরবরা আবু জাররা জাহরানি হোসেন রেদওয়ান যে হুজুর হাসান বংশধর, তারা মহা সাহসাদের কাছে গেলেন অমরান মকায়, ওনার কাছে নিবেদন করলেন, মহা সাহসাদ সরাসরি জবাব দিয়ে দিলেন আমি এই বিষয়ে আপনাদের সাথে কোনো কথা বলবো না। এই জন্য আরবরা ওনার কাছ থেকে মুখ ফেরা নেওয়ার কারণে এই জর্দানে এস্তেমা মহাশাহ আসাদকে মানা গত বছরে মানা করছে এই বছরে, এবং বাংলাদেশ থেকে আমাদের বড় মোশারফ সাহেব ভাই ওয়াসিউল ইসলাম সাহেব দামাত বরকাতুম ওনারও কাগজ পাঠাইছিলেন, জর্দান ওরা মানা পেয়েছে আপনাদের বিষয় হবে না, ওইটা ওলামায়ে কেরামকে আসতে হবে। আমাদের মানা বুঝা দাদা ফারুক সাহ বুজুর গেছেন, অনুরূপভাবে এপ্রিলে আপনার এস্তেমা হয়েছে ইয়ে কাতারে, যে কাতারের প্রিন্স শেখ ফাহাদ উনি সরাসরি কাতারওয়ালাদের দ্বারা মহাশাহ আসাদকে মানা করে দিয়েছেন যে আপনি আমাদের ইস্তেমা আসবেন না। বাংলাদেশ থেকে রবিরা শেখুমান আব্দুল মোদী সাহেবকে আমরা পাঠাইছিলাম, উনি তিনও দেশের মুরব্বীদেরকে নিয়ে বসতেন, নিজামুদ্দিনের যারা গেছিলেন নিচু স্তরে তাদেরকে নিয়ে বসতেন, সরাসরি বসতেন। তো 1994 সনে আমি নিজামুদ্দিনে গেলাম, হজরত ইমাম হুসেন সাহেব রহমতুল্লাহ আমাকে ওনার কামরায় নিয়ে গেলেন, আমাকে দেখাইলেন যে আমি 10 জনের সুরা বানাইছি, আপনারা কিভাবে ইনকার করতে পারেন সুরাকে। এই দুই জিনিস থেকে সরে যাওয়ার কারণে আজকে কামের মধ্যে তেলাফাত। এই জন্য যারা তবলিগের মধ্যে পুরানো তারা বলতেছে কাম তার বুনিয়াদ থেকে সরে গেছে, আর বাহিরের ওলামায়ে কেরাম বলতেছে কাম আজকে ফেতনার মধ্যে পড়ছে, গোমরাহির আশঙ্কা। 3 নম্বর উনি যে আমিরের দাবি করতেছেন, মেয়ের মোহতারাম দোস্ত আর বুজুর্গ, এমানত এটা খেলাফতের অংশ, এটা সুন্নত শরীয়ত মোতাবেক হইতে হবে আমির। কেউ যদি নিজেকে আমির দাবি করে সে কখনো আমির হওয়ার উপযুক্ত না, এইটা হলো রাজনীতি সিয়াসতের মধ্যে হয়, কখনো নবীওয়ালা কামের মধ্যে এই সিলসিলা নাই। এই জন্য হজরত ইমাম রহমতুল্লাহ রহমতুল্লাহ যে 10 জন সুরা বানাই গেছেন, এই 10 জন সুরা হজরতজি রহমতুল্লাহ 94 সালে বানাইছেন, 95 হজরতজি মারা গেছেন, হজরতজি রহমতুল্লাহ ইন্তেকালের পরে যখন কিনা নিজামুদ্দিন এই 10 সুরা একত্রিত হইলেন যে এখন কি তরতিবে কাম চলবে, ওইখানে হাজি আব্দুল ওয়াহাব সাহেব দামাত বরকাতুহুম এবং আমাদের বাংলাদেশের হাজি আব্দুল ওয়াহাব সাহেব এনাদের কারো কারো রায় ছিল জিম্মাদার হোক, কিন্তু মহাশাহ সাহেব এবং এনার এক উনিই বলছিলেন এই কথা, জিম্মাদার আপনারা কাউকে বানায়েন না, সুরার মাথা হাতে কাম চালান, এই জন্য জিম্মাদার বানায়েন না। যদি আপনি মহানা জুবায়ের সাহেব রহমতুল্লাহ আলাইকে জিম্মাদার বানান তাইলে আমার সাথে যারা সম্পৃক্ত তারা মহানা জুবায়ের সাহেব থেকে সরে যাবে, আর যদি আমাকে জিম্মাদার বানান তাহলে মহানা জুবায়ের সাহেব রহমতুল্লাহের সাথে যারা মোতাআল্লিকিন মুহিদ্দিন তারা আমার কাছ থেকে সরে যাবে, এই জন্য আপনারা এখন আর সুরা বানান, জিম্মাদার কাউকে বানায়েন না। এই কথার পরিপ্রেক্ষিতে ওইখানে জিম্মাদার বানানো হয় নাই, সুরা বানানো হয়েছে, এবং মহানা সাহেব সাহেব বলছেন বায়াত নিজামুদ্দিনে বন্ধ। মহানা জুবায়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি এরপরে যখন বাংলাদেশে আসতেন আমরা কয়েকবারই ওনাকে বলছি যে হজরত আপনি প্রকাশ্যে বায়াত না করেন, যেহেতু আমরা হজরত রহমতুল্লাহ বায়াত, আমি নিজেও বায়াত ওনার হাতে ছিলাম, তো আপনারা আমাদেরকে রুমের ভিতরে বায়াত করেন, উনি আমাদেরকে স্পষ্ট বলেন ভাই মশওয়ারা যেটা রুমের ভিতরেও মশওয়ারা যেটা রুমের বাহিরেও এই মশওয়ারা খেলাফ আমি করতে পারবো না, নিজামুদ্দিনের বায়াত নিষিদ্ধ হয়েছে আমি বায়াত করবো না। তাহলে মহা সাহসাহ আজকে মশওয়ারা বায়াত করতেছেন কার হুকুমে? ওই পুরা মশওয়ারা লেখা আছে ওইখানে, ওই কপির মধ্যে মহা সাহসাহের দস্তখত আছে এবং ওই দস্তখত এবং ওই কপি তিন মার্কাজে আমাদের কাছেও জমা,
এক জিনিস। দ্বিতীয় জিনিস হলো মেয়ের মাস্তারাম দোস্ত আর বুজুর্গ, এইভাবে দশজন পাঁচজন নিজামুদ্দিনের ভিতরে ইজারুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা জুবায়ের সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা সাহেব সাহেব দামাত বরকাতুহ, মাওলানা ওমর সাহেব রহমতুল্লাহ আলাইহি, মাওলানা নিয়াজি মেহরাব সাহেব রহমতুল্লাহ, এই পাঁচজন বাড়ি বাড়ি করে, প্রথম তিনজন ছিলেন বাড়ি বাড়ি করে ফয়সাল, পরবর্তীতে অস্ট্রেলিয়ার এস্তেমায় ওই লম্বা ঘটনা সময় কম, ওইখানে পাঁচজনের ফয়সালা হয়েছে বাড়ি বাড়ি করে, ওনারা ফয়সালা হবেন নিজামুদ্দিনের কাছে। আমরা টঙ্গী ইস্তেমায় আমরা দেখছি স্পষ্ট যে কে বাড়ি হইত, মাওলানা সাহেব সাহেবের সময় মনে করতো উনি বোধ হয় ফয়সাল, কিন্তু আমরা টঙ্গী ইস্তেমায় আমরা স্পষ্ট দেখতাম যে আজকে কে ফয়সালা, আমরা তাকায় থাকতাম, আমরা জানতাম যে কি যিনি দিন হাজি সাহেব ফয়সাল ওনার দিকে আমরা তাকায় থাকতাম, আর যিনি কাছে যিনি লিখতেন উনি মাথা হিলেইতেন, লেখনে ওরা লেখতেন, কিন্তু মানুষ জানতো সাহায্য আসলে কিন্তু তা না, মেরে মস্তারাম দোস্তার বুজুর্গ অটোমেটিক আমি এখন ওনারা বলতেছেন, অটোমেটিক আমি শরীয়তের মধ্যে নাই। হুজুর এখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে যে মানাসিব বয়ান করে গেছে হাদিসের মধ্যে, যে আমি দুনিয়াতে সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে যারা আমার স্থান করতে সবার বদলা দিয়ে দিচ্ছি, একমাত্র আবু বকর ব্যতীত আবু বকরের বদলা জান্নাতে দিব, এই কথা কে বলে গেছেন? আল্লাহর রাসূল। এবং এই কথা বলে গেছেন যে আমার মসজিদের উভয়দিকে সব দরজা বন্ধ করে আবু বকর ব্যতীত। কোন কোন রেওয়ায়েতের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলে গেছেন যে আমার ওই যে যুদ্ধের সময় রেখে গেছেন আমার পরিবারের মধ্যে হারুন আলী ইসলাম যেরকম মর্যাদা কি মুসা আলাইহিস সালামের পরিবারে, আমার পরিবারে আলীর মর্যাদা এরকম। এখন তারা এই কথা বলতে চান আইন্নাতু মিন কুরাইশ, যদি আইন্নাতু মিন কুরাইশ হাদিস, যদি হাদিসও হয় মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ, শিয়ারাতে হাদিস মানে না, শিয়ারা বলে আর আইন্নাতু মিন বনি হাশিম, কুরাইশের তো অনেকগুলো শাখা, হুজুর সাহেব বনি হাশিম থেকে, তো শিয়ারাই হাদিস মানে না, শিয়ারা বলে আমির হবে হুজুর সাহেবের বংশ থেকে, এই জন্য শিয়ারা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শেখাইন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমির ফিল খলিফা মানে না, এই জন্য শিয়ারা আজ পর্যন্ত হুজুর সাহেবের রওজা আছারে জিয়ারত করে না, ওই আছারে সুফা থেকে জিয়ারত করে, তারা বলে যে হুজুর সাহেবের পরে আল্লাহ রসুল খেলাফত দিয়ে গেছিলেন আলীকে, আর এই দুইজন খেলাফত ছিনাই দিয়ে গেছে ওনার কাছ থেকে নাওয়াজুবিল্লাহ, এই হাদিস তো তারা মানে না। তো যদি কুরাইশ হয়ে থাকে এখানে কথা হইলো হুজুর সাহেবের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছেন ওনার জীবদ্দশায়, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত সাহাবায়ে কেরাম একমত হয়ে আমির বানাইছেন কিনা বলেন না, কারো ইখতিলাফ ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ছয় মাস বায়াত করেন নাই, আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যে কাল পরে বায়াত করছেন এবং এই কথা বলছেন এ আবু বকরকে বলছেন এ আমির খলিফাতুর রাসূলুল্লাহ আপনার কাছে আমার দুঃখ আপনি আমাকে জিজ্ঞাসা করেন নাই, আল্লাহ আবু বকর বলছেন রাদিয়াল্লাহু তাআলা তোমার উপরে আমার দুঃখ আপনার উপরে যে আপনিও আমাকে কখনো বলেন নাই। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমির বানায় গেলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয়জন সূরা বানায় গেলেন, ছয়জন বা সাতজন আসারায় মুবাশশারের মধ্যে, তার হাইব না ওবাইদুল্লাহ, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে আবি আক্কাস, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এনাদেরকে সূরা বানাইলেন এবং বললেন তোমরা তিন দিন মশওয়ারা করবা আমির বানানোর জন্য, নামাজ পড়াইতে পারবা না, নামাজ পড়াবে কে? হুযায়ফা রাদিয়াল্লাহু তুমি নামাজ পড়াইবা তিন দিন, এই তিন দিনের মধ্যে এনারা আমি নিযুক্ত করবে। এরপরে এই তিনজন তিন দিন এই ছয়জন মশওয়ারা করে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমির বানাইলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামের মধ্যে দুইটা ভাগ হইল, একজন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত হইলেন, একজন বায়াত হইলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে, কিন্তু যেহেতু সাহাবীদের মধ্যে বিভক্তি দেখা দিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারকাজকে মুনতাকিল করে বাগদাদে নিয়ে গেলেন, কিন্তু মেরে মোহতারাম দোস্তার বুজুর্গ অটোমেটিক আমির এইটা কোথাও নাই, অটোমেটিক আমির একমাত্র শরীয়তের খেলাফ যেটা ওইটার মধ্যে আছে, যদি অটোমেটিক আমির হইতো হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই ইন্তেকালের আগে সবাইকে ডাকলেন, মুফতি কেফায়েতুল্লাহ সাহেব, হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, এনাদেরকে শেখুল হাদিস রহমতুল্লাহ, 195 নম্বর পৃষ্ঠা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাই উর্দু জীবনী যেটা ওইটা পড়ে দেখেন আপনারা স্পষ্ট লেখা, উনি সাতজনের নাম বলতেন, প্রথম হাফেজ মকবুল সাহেব, ফখরুদ্দিন সাহেব, শেষ দুইজন ইউসুফ সাহেব, এনামুল হাসান সাহেব, বললেন যে এই সাতজনের মধ্যে তোমরা যাকে, এই সাতজনের উপর আমার এতেমাদ আছে, যাকে তোমরা খুশি আমির বানাও, তাইলে উনি কাউকে তোমরা ছেলেকে আমির বানায় দিতে বলেন নাই। মুফতি কেফায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই বললেন যে হযরত শেখ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলভি রহমতুল্লাহ আলাই আল কাউলুল জামিল কিতাবের মধ্যে আমির হওয়ার জন্য 11টা সিফাত উল্লেখ করতেন, ওই 11টা সিফাত যেহেতু ইউসুফের মধ্যে পাওয়া যায় আমরা কি ইউসুফকে আমির বানাইব? হযরত নয় ইয়াসার রহমতুল্লাহ বললেন যে যদি আপনারা মুনাসিব মনে করেন, এই কথা আছে সেখানে, কি বলছেন ভাই, যদি আগার আপ মুনাসিব সন্দেহ অনক
এই কথা বলেন নাই তাকে আমির বানান। এই জন্য মরা ইব্রাহিম সাহেব আমার বারাকাতুহু যখন উনি নিজামুদ্দিন থেকে যান তখন মরা শাহ সাহেবকে বলছেন যদি আমি এটা বারাসাত হয় মিরাস হয় পৈতৃক সম্পত্তি হয় আপনি আমাকে বলেন আমরা মেনে নিব আপনাকে আমির, আর যদি এটা আওয়ামের কাজ হয় তা আপনি আওয়ামকে মেনে কারণ আওয়ামের হাতে দেন। উনি বলেন যে যদি আমাকে আমির মানো তো মানো না তো জাহান্নামে যাও, এখন কথা হইল। এই জন্য মেরে মোস্তারাম এইরকম ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ওলামাদের দ্বারা সবার মত নিয়ে সাতজনের মাধ্যমে যাদের রায় নিতেন সবার এরপর আমির বানাইছেন। 2005 সালে যখন মারা শাহ আমাদের মধ্যে একটা খুসুসি মোজাকেরা করছিলেন ওই মোজাকেরার মধ্যে উনি একটা কিছু ঘটনা বললেন, এর মধ্যে একটা ঘটনা বললেন যে ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ফজরের পরে বসা থাকতেন যায় আমাদের মধ্যে পানি পড়ার জন্য মানুষ আসতো, উনি পানি পড়া যখন মানুষ আসতো উনি বলতেন যে পানি তুমি পড়ে তুমি দম করো, এই জন্য যে সুরার মধ্যে আল্লাহ আপনার বরকত রাখতেন কোরআনের মধ্যে রাখতেন আমার মধ্যে রাখে নাই, যদি আমার মধ্যে বরকত হইতো সুরের মধ্যে কোনো বরকত নাই। উনি নিজের ব্যক্তি থেকে এইভাবে মানুষকে কাটছেন, এই জন্য যে তবলিগের বুনিয়াদ এইটা ছিল যে মানুষকে মাখলুক থেকে খালেকের দিকে ফিরানো। এই জন্য ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি কখনো নিজের জাতের দিকে মানুষকে ডাকে নাই, কোনো আসে নাকি মানুষের জাতের মধ্যে। ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলে নাই, উনি কথা বলছেন যে এই কাজের মধ্যে ব্যক্তির এতাহাত নাই, এই নাম ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী বলে গেছেন কাজের মধ্যে ব্যক্তির এতাহাত করা যাবে না, এতাহাত হইলে একমাত্র আল্লাহর। এই জন্য ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলীকে যখন মানুষ বলছে আপনি কাজের উসুল লেখেন উনি বলছেন এই কাজের উসুল আমি ব্যক্তি হায়াত সাহাবা, এই জন্য যে কাজের উসুল হইল সাহাবা কেরামকে অনুসরণ করতে হবে কোনো ব্যক্তিকে না, যে ব্যক্তিরা সাহাবা কেরামকে অনুসরণ করবে না এই মেহনত যখন মেহনত করনেওয়ালা সাহাবাকে অনুসরণ করবে না তখন এই মেহনত করনেওয়ালারা ওই সমস্ত রাজনৈতিক দলের মতো হবে যাদের সামনে কোনো আদর্শই থাকবে না। এই জন্য মেয়ের মোহতারাম দোস্তার বুজুর্গ মোক্তাসার কথা হইল এইটা, এই সমস্ত কাজের কারণে এমারাত এইটাও হইল শরীয়ত সম্মত হবে না। এখন এরপরে রায়বেন্ডের মধ্যে 2000 সালের ইন্তেকালের পরে যেহেতু 1999 সনে একটা মশওয়ারা হয়েছিল রায়বেন্ডের ইস্তেমায় ওইটা লেখা আছে, যেহেতু নিজামুদ্দিনের ভিসা কঠিন হয়ে গেছে যেতে পারতেছে না মশওয়ারা হয়েছে যে কোনো বড় বড় মাসলা রায়বেন্ডের ইস্তেমা বাংলাদেশ ইস্তেমায় রাখবে, এই মাসলার পরে এই মাসলার পরে তাই হয়েছে রায়বেন্ডের ইস্তেমায় সুরা বানানো হবে। ওই সুরা যখন বানানোর জন্য জামাত পাঠানো হয়েছে তার আসাদের কাছে উনি বলছেন আমি যাবো না, সুরা বানানো হয়েছে ওই সুরা বানানোর পরে মহাসাদ নিজামুদ্দিনে যে বয়ান করছেন ওই বয়ানের মধ্যে উনি বলছেন তবলিগের মধ্যে সুরাগুলা কোনো মন্তাকাব সুরাগুলা কিছু নাই, সবাই মশলার থাকি সুরা কিছু নাই আরবি সুরার কোনো কথাই নেই। তাইলে মেয়ের মোহতারাম দোস্তার বুজুর্গ এখন কথা হইল আরবি সুরা দর্জন যে হজরতজি বানায় গেছে এর মধ্যে দুইজন বাইচা আছে হাজি আব্দুল হাসান আর কে ভাই ওরা তা আসাব, এখন তারা বলছেন হাজি সাহেব একবারে বেকার, যদি হাজি সাহেব বেকার হয়ে যায় তাহলে হাজি সাহেব 3 বছর আগে বাংলাদেশের ইসলামে আসছিল কিনা বলেন কিনা আপনারা, তখন তো সুস্থ ছিলেন তখন থেকে হাজি সাহেব বলতেছেন এই কথা যে আমির এটা সাহসাদের নিষেধের কারণে আমরা আমির বানাই নেই, এখন যদি আমির হইতে হয় দুইজনের মধ্যে হইতে হবে হয়তো হাজি আব্দুল হাসান হয়তো সাহসাদ উনি একা আমির হইতে পারে না, যদি আমির উনি একা দাবি করেন এটা শরীয়ত সম্মত না তবলিগের ভিতরে এটা না। এই জন্য মেয়ের মোখতারাম এই মোখতাসার কথাবার্তা এই বুনিয়াদি জিনিস চিন্তা এগুলো আপনারা জেহেন নাসিম করেন এগুলাকে আপনারা মুখাস্ত করে নেন এবং এগুলো আপনার হালকার মধ্যে নিজের মসজিদের মধ্যে মোজাকারা করেন, এগুলো কোনো পার্টি বানানোর জন্য না কোনো দল বানানোর জন্য না, হক মেহনতটা সবাই বোঝার জন্য হকের আওয়াজকে মানুষের কাছে পৌঁছার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।